أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. আমি চারটি শেষ সূরা পাঠ করেছি। সূরা লাহাব, সূরা লাহাবকে আমি এতে যুক্ত করেছি, কেননা যেভাবে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য ছিল এবং এতে ভবিষ্যৎবাণী আছে, আর এই যুগেও হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসলামের যুগের সাথেও হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার বিভিন্ন রচনায় এর উল্লেখ করেছেন যে আমার যুগ সম্পর্কেও এই সূরা সম্পর্ক রাখে, আমার যুগের সাথেও এই সূরা সম্পর্ক রাখে। এর সাথে সূরা ইখলাস এবং কুলাউজুল ফালাক, সূরা কুলাউজুল নাস, যারকে সূরা মুআফফিজাতাইন বলা হয়, এটিও পাঠ করেছি। তাব্বাত ইয়াদা, এর অর্থ হচ্ছে দুটি হাত অন্যায় করেছে আর ধ্বংস হয়ে গেছে। আকরাব অভিধান গ্রন্থ এই কথা লিখেছে। ইয়াদান অর্থাৎ দুই হাত, আর অন্য আরেকটি অর্থ করা হয়েছে শক্তি, প্রভাব, সাহায্য, নিরাপত্তা, সেনাবাহিনী, দালি দল এবং রাজত্ব। তাব অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর অর্থ এটা হবে যে সে ধ্বংস হয়ে গেছে, মরে গেছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হুজুর পাঞ্জাবি বলছে যে অর্থাৎ কোনো কাজের যোগ্যই ছিল না। মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সত্যতার একটি বড় দলিল এটি। যখন তিনি দাবি করেন তখন তিনি একা ছিলেন, কোনো দল বা কোনো মানুষ তার সাথে ছিল না, কোনো গোষ্ঠী জামাত তার সাথে ছিল না, কোনো শক্তি ছিল না, আর নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। আর ইসলামের ইতিহাস এ কথাতে কথায় পরিপূর্ণ, এসব ঘটনায় পরিপূর্ণ যে কীভাবে তার সাথে মক্কায় বিভিন্ন নির্যাতনমূলক ব্যবহার করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সূরা
এই সূরায় ঘোষণা করা হয়েছে যে উদ্দেশ্য নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি তাতে আমি অবশ্যই সফল কাম হব। তার সাথে যারা যুদ্ধ করেছে তারা কোনো ব্যক্তি হোক, কোনো দলনেতা হোক, কোনো গোষ্ঠী হোক, কোনো জামাত হোক, তারা সবাই ধ্বংস হয়েছে। কোনো সেনাবাহিনী, কোনো সাহায্যকারী তার মোকাবেলায় কাজে আসেনি, তার প্রতিদ্বন্দ্বিতায় সাহায্য করতে পারেনি। শক্তির সকল ব্যবস্থা হবে বিরুদ্ধবাদীদের কাছে, কিন্তু তা সত্ত্বেও তাদের ধ্বংস হচ্ছে চূড়ান্ত নিয়তি। এরপর বিশ্ববাসী অলৌকিক নিদর্শনও দেখেছে, অবাক করার মতো ঘটনা ঘটেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চরম জুলুম নির্যাতন করা হয়েছে মক্কার জীবনের সূচনাতে। তিনি ক্ষুধার্ত ছিলেন, পিপাসার্ত ছিলেন, তাকে বন্দি রাখা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছে, হত্যার অপচেষ্টা করা হয়েছে এবং বিভিন্নভাবে এই হত্যার অপচেষ্টা করা হয়েছে। মাংসের মধ্যে মিষ্টি বিষ মিশিয়ে যুদ্ধের সময়ও তার সঙ্গী সাথীদেরকে মারপিট করা হয়েছে, আর এই অপচেষ্টা, তাকে ক্ষতিগ্রস্ত করার এই অপচেষ্টা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জারি ছিল। এই সব সত্ত্বেও আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি তা পূর্ণ হয়েছে। তার সাথী সঙ্গী সাথীদেরকে অনুচরদের অনুসারীদেরকে মারপিট করা হয়েছে, তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, অনেকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। কিন্তু এই ঘোষণা অত্যন্ত মহিমার সাথে যখন তিনি বলেছেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করিয়েছেন, তা অত্যন্ত মহিমার সাথে পূর্ণ হয়েছে। বিশ্ববাসী দেখেছে যে কীভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা লাভ করেছেন, আরবেও সফলতা লাভ করেছেন, আরবের বাহিরেও ইসলাম প্রচার লাভ করেছে, প্রসার লাভ করেছে। এবং অত্যন্ত মহিমা এবং মাহাত্ম্যের সাথে একটা দীর্ঘ সময় এই রাষ্ট্র ক্ষমতা ছিল মুসলমানদের হাতে, তারই বিজয় হয়েছে এবং তার শত্রুদের হাত কর্তন করা হবে, তারা ধ্বংস হবে, বিনষ্ট হবে। কিন্তু একথাও আমরা জানি যে পরবর্তীতে ইসলামের যে উন্নতি তাতে অধঃপতন এসেছে, এবং এই ভবিষ্যৎবাণীও ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে এমনটি ঘটবে। কিন্তু পাশাপাশি তার সত্যতার এই প্রমাণও যে ইসলামের পুনর্জাগরণের শুভ সংবাদ তিনি দিয়েছেন, আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মাধ্যমেই তা হবার ছিল, আর এর দৃশ্য আজ আমরা সবাই অবলোকন করছি। তার নিষ্ঠাবান প্রেমী যখন দাবি করেন তখন তিনি একা ছিলেন, নিঃস্ব ছিলেন, সব ধরনের বিরোধিতা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়েছেন, সাফল্য দিয়েছেন, আর একটি বিপ্লব তিনি এই বিশ্বে এই যুগেও সৃষ্টি করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা দেখছি আল্লাহ তাআলার ফজলে এই মিশন এবং এই জামাত কীভাবে উন্নতির সোপান প্রতিনিয়ত অতিক্রম করছে। এটি এই আহমদিয়া জামাতের যে উন্নতি এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার একটি জ্বলন্ত প্রমাণ। যেভাবে আমি বলেছি যে এ যুগও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেরই ধারাবাহিকতা এবং তার সত্যতার প্রমাণ। এ যুগে পুনরায় যে শত্রু দণ্ডায়মান হবে এবং উঠছে, এবং যারা এই অপচেষ্টা করবে এবং যারা ষড়যন্ত্র করবে তারাও ব্যর্থ হবে, তারাও অসফল হবে,
আর এখন ইসলামের যে পুনর্জাগরণ, পুনর্বাসন, তা এ যুগে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুসারে এটি সফলতার যুগ, সাফল্যের যুগ, বিজয়ের যুগ। রাষ্ট্র ক্ষমতা হোক, বিভিন্ন পরাশক্তি হোক, মানুষ হোক, দল হোক, যারা এই চেষ্টা করবে এবং এই প্রত্যাশা রাখবে অর্থাৎ ইসলামকে ক্ষতিগ্রস্ত করার বিভিন্ন অপচেষ্টা তারা করবে বিভিন্নভাবে, তারা সবাই ইনশাআল্লাহ তাআলা এই যুগে ব্যর্থ হবে এবং নিষ্ফল হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। পাশ্চাত্যে বসবাসকারীরা তাদের ধর্মের প্রতি আগ্রহ থাক বা না থাক, তাদের নিজেদের ধর্মের প্রতি আগ্রহ থাক বা না থাকে, খ্রিস্ট ধর্মের প্রতি আগ্রহ থাক বা না থাক, কিন্তু ইসলামের বিরোধিতা অবশ্যই তারা করছে, প্রত্যেকেই করছে। আর অধিকাংশ দেশে তারা বলছে ইসলামের বিরুদ্ধে একটা আন্দোলন চলছে, তাদের হৃদয়ে একটা ভীতি ত্রাস সৃষ্টি হয়েছে যে আমরা জানি না যে ইসলাম যদি গোটা বিশ্বে প্রচার এবং প্রসার লাভ করে তাহলে আমাদের কী হবে। এই জন্যই তারা সকল অপচেষ্টা করছে। অন্য কোনো ধর্মের বিরুদ্ধে আমরা যদি দেখি, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এই ধরনের কোনো চেষ্টা করা হচ্ছে না। যারা পার্থিবতার পূজারী, ধর্মের প্রতি যাদের কোনো আগ্রহ বা আকর্ষণ নেই, কিন্তু ইসলামের নাম শুনে তারা অনেকে, এবং মনে হয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সাথে যখন তাদের কথা হয় আমি দেখেছি, যদিও অনেক মুসলমান রাষ্ট্রের ভুলের কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বা তাদের ভুলের কারণে এটি হচ্ছে, হুজুর বলছেন, তারা জানে যে এই যে বিভিন্ন দল আছে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, গঠন করা হয়েছে, তাদের সাহায্য সহযোগিতায় এই সমস্ত দল গড়ে উঠেছে। হতে পারে এটিও তাদের একটি কুটচাল যে প্রথমে ইসলামের মাঝেই এমন এমন দল সৃষ্টি করা হবে, তারপর তাদেরকে উগ্রপন্থী এবং সন্ত্রাসী নাম আখ্যা দিয়ে ইসলামের দুর্নাম করা হবে। যাই হোক, এই যে কুটচাল এবং এই যে চালাকি, এগুলো কখনোই সফল হবে না, কেননা এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে এই যুগে ইসলাম পুনর্জীবন লাভ করবে এবং বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়বে। বিভিন্ন স্থানে কথা বলার সুযোগ হয় বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, যখন তাদেরকে কথা বলা হয় যে যে ইসলামের কথা জামাতে আহমদিয়া উপস্থাপন করছে এটি সত্যিকার ইসলাম এবং এই ইসলাম প্রচার প্রসার লাভ করবে, তখন আমি দেখেছি যে নেতৃবৃন্দ এবং প্রচার মাধ্যম তাদের চেহারা পাল্টে যায়। তারা কিছু বলুক বা না বলুক, কিন্তু এই চিন্তায় তারা অবশ্যই চিন্তিত হয়ে পড়ে যে যদি এই ইসলাম প্রচার এবং প্রসার লাভ করে তাহলে মনে হয় তাদের হৃদয়ে ইসলামের বিরুদ্ধে যে ঘৃণা রয়েছে, এত সত্ত্বেও এই যে দাবি তারা করে যে আমরা ধর্মকে ঘৃণা করি না, জামাতে আহমদিয়ার সাথে তাদের সম্পর্ক সুদৃঢ়, কিন্তু এটা তারা কোনোভাবেই সহ্য করবে না এবং করতে পারবেও না। আর হতে পারে যে আভ্যন্তরীণভাবে তারা চেষ্টাও করছে যে ইসলাম যে প্রচার লাভ, ইসলাম যে প্রচার লাভ করুক এটি তারা চায় না, জামাতে আহমদের মাধ্যমে প্রচার লাভ করুক আর শান্তিপূর্ণ ইসলাম প্রচার করুক এটি তারা চায় না। যে যারা খ্রিস্টান বা খ্রিস্টান পাদ্রি আছে বা তাদের সমমনা রাজনীতিবিদ আছেন, তারা প্রকাশ্যে বিরোধিতা করে। আর যখন আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান জানাই যে যুক্তি, দলিল, প্রমাণ, জ্ঞানের আলোকে তোমরা যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চাও তাহলে আসো, কিন্তু আমাদের আহ্বানে তারা সাড়া দেয় না, আসে না। অতএব এটিও তাদের একটি রীতি। আর একদিকে ইসলামের বিরুদ্ধে যে ঘৃণা বা বিদ্বেষের আগুনে তারা স্বয়ং জ্বলে ভস্ম হচ্ছে, আর এভাবেই তারা ধ্বংস হয়ে যাবে। পূর্বেও আমি উল্লেখ করেছিলাম যে ইসলামের বিরুদ্ধবাদী একজন আছে, জন রিচার্ডসন, তা ইসলামের বিরুদ্ধে বইও লিখেছে, তার বিরুদ্ধে কথা অনুসারে
সকল ধর্ম এক স্থানে এক হাতে ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু ইসলামের ইসলাম ধর্মের অনুসারে কখনোই কোনো এক কথায় ঐক্যমত হতে পারে না। যখন তাকে কথা বলা হয় যে আসো আমরা দলিল প্রমাণ দিয়ে কথা বলি, তখন সে উত্তর দিতে অস্বীকার করেছে। অনুভাবে আমেরিকান পাদ্রি আছে এবং ছোট ছোট নেতৃবৃন্দ আছে, তারা কথাই শোনে না। এরপর হল্যান্ডের যে নেতা আছে, রাজনীতিবিদ আছে, তার অবস্থা অনুরূপ। সে তার নিজের জ্বালানো আগুনে জ্বলে এমন স্থানে পৌঁছে যে তার অনুসারীরা তাকে এখন ছেড়ে গেছে। এটি আল্লাহ তাআলার একটা নিয়তি চলছে এ যুগে এবং এটি চলমান আছে। বিভিন্ন সময় আন্দোলন শুরু হয় আর মানব হৃদয়ে যে ঘৃণা বিদ্বেষ আর কলুষিত আছে তা প্রকাশ পায়। সম্প্রতি জার্মানিতেও একটি গ্রুপ আছে 60-70 জনের, তারা ইসলামের বিরুদ্ধে একটি মিছিল বের করার বা প্রতিবাদ করার একটা সংকল্প তারা করেছে এবং তারা এই চেষ্টাও করেছিল, আমি শুনেছি তারা করেছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন যেন বানানো হয়। যখন মুসলমানরা কোর্টে আপিল করে যে ভুল কাজ মন্দ কাজ তাদেরকে প্রতিহত করা হোক, তখন তাদের স্বাধীন মন মানসিকতার সূত্র ধরে কোর্ট এই আপিল রদ করে দিয়েছে। আমি শুনেছি গতকাল পরশু এই কাজ তারা করেছে, যে সবার এই অধিকার আছে। তো তারা নিজেদের হৃদয়ের যে ঘৃণা বিদ্বেষ আছে কলুষিত আছে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তারা নিজেদের জ্বালানো আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, কারণ এটি তাদের নিয়তি। যেভাবে পূর্বে ইসলাম বিজয় লাভ করেছিল, এখন ইনশাআল্লাহ তাআলা এখনও ইসলাম জয়যুক্ত হবে, বিজয় লাভ করবে। এখনও তাদের শক্তি, তাদের দল, তাদের শক্তি সামর্থ্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর বলা হয়েছে মা আগনা আনহু মালহু আমা কাসব, তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসেনি, তার কোনো উপকারে আসেনি। এই যে শক্তিশালী জাতি যারা ধন সম্পদ উপার্জন করে আর কেবলমাত্র তারা নিজেদের দেশের ধন সম্পদই তারা উপার্জন করে না, বরং দরিদ্র দেশ থেকে তারা এই সম্পদ ছিনিয়ে নিয়েছে। দরিদ্র দেশে যে সম্পদ, দেশের যে সম্পদ আছে এবং আল্লাহ তাআলার দান যে সম্পদ আছে এগুলির উপর তারা করায়ত্ত করেছে, সেখান থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছে। তাদের নিজেদের যে প্রাকৃতিক সম্পদ উপার্জনের যে শক্তি আছে এর মাধ্যমে তারা ওই দরিদ্র দেশের সম্পদের উপরে কব্জা করেছে। আর পৃথিবীতে এরা যে এখন ধনী সেজে বসে আছে, এদের অধিকাংশ সম্পদই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে তারা ছিনিয়ে এনেছে। এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে, মা ধন সম্পদ তারা যা সংগ্রহ করেছে এই ধন সম্পদ তাদের কোনো কাজে আসবে না যদি তারা খোদা তালার প্রতি মনোযোগ নিবদ্ধ না করে। দুর্বল জাতিগুলো এই টেকনিক্যাল এক্সপার্টির কারণে বা এই যোগ্যতার কারণে তারা যে ধন সম্পদ ছিনিয়ে এনেছে, এমন একটা সময় আসবে যে তারা বুঝতে পারবে যে আমরা ভুল করেছি। কোনো কোনো স্থানে তারা বুঝতে পেরেছে, আমেরিকাতে কংগ্রেসে ক্যাপিটাল হিলে আমি যে বক্তৃতা দিয়েছিলাম সেখানে আমি দুটি কথা বলেছিলাম। একটি কথা তার মধ্যে ছিল যে অন্যের ধন সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টি দেওয়া উচিত নয় আর দ্বৈত আচরণ যথাযথ নয়। অনেকে আমার কথার সাথে ঐক্যমত পোষণ করেছে এবং এটিও বলেছে, এখানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, আমরা শব্দ পাচ্ছি না, ছবি আটকে গেছে। তাদের যে প্রাকৃতিক সম্পদ আছে তা যে তোমরা অন্যায়ভাবে নিচ্ছ
তাদেরকে সাহায্য করার নামে তাদের উপর যে তোমরা অন্যায় অধিগ্রহণ করছো, এমন কোনো দেশ আছে কি যার দৃষ্টান্ত দেয়া যেতে পারে, যে যে দেশের বাসিন্দারা বা সরকার গিয়ে তাকে সহায়তা করেছে, তারপর সেই দেশকে এখন উন্নয়নশীল দেশের সারিতে দাঁড় করিয়েছে? এমন কোনো দেশ নেই যারা এমনটি করেছে। আমার এই কথা শুনে যারা কংগ্রেসম্যান ছিল তাদের মধ্যে ভদ্র সজ্জন মানুষ ছিলেন, তারা বলেছেন যে আপনি একদম ঠিক বলেছেন, এই হচ্ছে তাদের অবস্থা। তাদের যে স্বার্থ ব্যক্তি সাহায্যের নামে তারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে, আসলে ব্যক্তি স্বার্থই চরিতার্থ করছে। বিশেষভাবে মুসলমান দেশগুলোতে অনেক বেশি এদের চেষ্টা হয় তাদের ধন সম্পদ যেন আমাদের হাতে চলে আসে। আর দুর্ভাগ্যবশত আমি সেখানে বলেছিলাম যে দুর্ভাগ্য এটি যে এসব দেশের যে নেতৃবৃন্দ আছে, যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, রাজনীতিবিদ আছে, তারা স্বয়ং এত দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজ যে নিঃসন্দেহে এটি তাদের অপরাধ, কিন্তু এই বড় বড় শক্তির অপরাধ তাদের চেয়ে বেশি, যে তারা এসব জানা সত্ত্বেও যে এরা দুর্নীতিবাজ, তারপর তাদের সাথে বিভিন্ন চুক্তি করছে, তাদেরকে অস্ত্র শস্ত্র দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ঠিকাদারে দেওয়া হচ্ছে, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে তাদের যে নিয়ত বা সংকল্প তা পরিষ্কার নয়, সঠিক নয়। যদি মনোযোগ দেন তাহলে তাদের হৃদয়ে যে ইসলাম সম্পর্কে ঘৃণা বিদ্বেষ রয়েছে তাও এতে অনেক বড় ভূমিকা রাখছে। অবিচারের বা অন্যায় অবিচারের অবস্থা এমন, বে ইনসাফির কথা হুজুর বলছেন, যে গরিব দেশ, ছোট দেশ, তার উপরে তাদের অ্যাটমিক শক্তি উপার্জন করা উচিত না, অ্যাটমিক শক্তি উপার্জনের চেষ্টা করা উচিত নয়, কেননা এর এর পিছনে অনেক বা অঢেল সম্পদ ব্যয় হয়। আর দরিদ্র দেশগুলো, দেশের সাধারণ নাগরিক যারা আছেন তাদের নাগরিকদের পেট কেটে তারা এই সম্পদ সংগ্রহ করে অ্যাটমিক শক্তিতে শক্তিশালী হওয়ার জন্য। সম্প্রতি পত্রিকায় লিখেছে, বরং ইসরায়েলের পত্রিকায় লিখেছে, ইসরায়েল চায় না যে পাশ্চাত্যে না মধ্যপ্রাচ্যে সে ছাড়া অন্য কেউ অ্যাটমিক শক্তিতে শক্তিশালী হোক, তো পত্রপত্রিকায় লেখা আসছে। অতএব এটিও তাদের দুরভিসন্ধি। এছাড়াও আজকাল ইরানের উপর প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ইরান ভুল করে থাকে তাহলে ইসরায়েল তো এর চেয়েও বেশি ভুল করছে। কখনো তাদের চিন্তাভাবনা এদিকে যাবে না, কেননা এখানে মুসলমান দেশের প্রশ্ন, কারণ মুসলমান দেশের সাথে এমন আচরণ করা হচ্ছে। তাদের যে চেষ্টা প্রচেষ্টা, এরা এমন মানুষ যারা আগুন সৃষ্টি করছে স্বয়ং, আর এই আগুনের মালিকও তারা স্বয়ং, আর এই আগুনই তাদেরকে ভস্ম করে দিবে, ভস্ম করে দিবে। বলা হয়েছে সাইয়াসলা নারান জাত আলাহাব, সে অচিরেই লেলিহান অগ্নিতে দগ্ধ হবে। সম্প্রতি বিভিন্ন নেতৃবৃন্দকে আমি যে চিঠিপত্র লিখেছি, বিশ্ব নেতাদেরকে আমি চিঠি লিখেছি, তাতে একথাই আমি বলেছি যে তোমরা বুদ্ধিমত্তার সাথে কাজ না করো তাহলে এই যুদ্ধের যে লেলিহান শিখা তা তোমাদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, কাউকেই ছাড়বে না। আর এই আগুন, এই উন্নয়নশীল দেশ যে আগুনের স্রষ্টা, এই আগুন, এই এই আগুন দিয়ে বিশ্ব ধ্বংস হবে আর এরা স্বয়ং ধ্বংস হবে। বরং এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মনে হয় ধ্বংস তো দ্রুত এগিয়ে আসছে। আহমদীদেরকে এর থেকে বাঁচার জন্য অনেক বেশি দোয়া করা প্রয়োজন। আল্লাহ তাআলা বিশ্বকে নিরাপদ রাখুন এই ধরনের ধ্বংস থেকে। এরপর বলা হয়েছে ওয়া আমরা আতুহু হাম্মালাতাল হাতাব,
এবং তার স্ত্রীও বারবার ইন্ধন বহন করে আনে। মুফরাদাত লেখা আছে প্রত্যেক সেই জিনিস যা আগুন জ্বালানোর জন্য প্রস্তুত করা হয় তাকে হাতাব বলা হয়, আর হাতাবার অর্থ হচ্ছে সংগ্রহ করাও। লেখা হয়েছে এর অর্থ কারো পরচর্চা করা, কারো গীবত করা। হাতাব তো লে ফুলালিন হাতাবা, অর্থাৎ কারোর জন্য কাজ করা। অতএব ইসলামের বিরোধী শক্তি যারা পূর্বেও ইসলামকে ধ্বংস করার জন্য আগুন প্রজ্বলিত করার চেষ্টা করেছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কবিলাকে অন্যায়ভাবে প্ররোচিত করে ইসলামের বিরুদ্ধে সমবেত করা হয়েছে, জড়ো করা হয়েছে, কিন্তু ফলাফল কী দাঁড়িয়েছে? পরিশেষে ইসলামই জয়যুক্ত হয়েছে। এখনও তাদের যে ষড়যন্ত্র, তাদের যে দুরভিসন্ধি, ইসলামের বিরুদ্ধে যে দুরভিসন্ধি চাল, আর মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ যা মুসলমানদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, যদি এই চেষ্টা এই জন্য তারা করে থাকে এই নিয়াতে যে ইসলামকে ধ্বংস করে দিবে, তাহলে জেনে রাখুক যে ইসলাম কখনো ধ্বংস হবে না। আর জুলুম অত্যাচার করে এসব দেশগুলোকে ধ্বংস করে দিবে, কেননা সেখানকার রাষ্ট্রপ্রধানরাও জালেম, তাহলে কিছুটা তারা সফল হবে। কিন্তু তারা ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে এটি করতে চায়, তাহলে কখনোই তারা সফল হবে না তাদের উদ্দেশ্যে, কেননা এসব দেশের উপরে অন্যায় অধিগ্রহণ করে এই সমস্ত দেশ থেকে ইসলামের নাম নিশ্চিহ্ন করে দিতে যদি তারা চায়, তাহলে তারা কখনো সফল হবে না। যেভাবে আমি বলেছি, এ যুগে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য, এবং তার মাধ্যমে এই কাজ বিশ্বে প্রচার এবং প্রসারের কাজ চলমান থাকবে। কিন্তু তাদের যে কত দুরভিসন্ধি যা হযরত মসীহ মাউদের জীবদ্দশায়ও খ্রিস্টানরাও এবং মুসলমানরাও চেষ্টা করেছে, বিরোধিতা করেছে, মুসলমানদের বিরোধিতা তো আজও চলমান রয়েছে প্রকাশ্যে, সে যুগে খ্রিস্টানদের যে বিরোধিতা ছিল আর তাদের সহায়তা করেছে মুসলমানরা, কিন্তু আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুসারে তারা সর্বত্র ব্যর্থ হয়েছে, নিষ্ফল হয়েছে। আজও এ যুগে এই যে ইন্ধন, অর্থাৎ ইন্ধন বহনকারী নারী বা এই ইন্ধন বহনকারী সে দেশ, অর্থাৎ তেলের সরবরাহকারী দেশ, তেল সরবরাহকারী দেশ, এরা ইসলামের বিরুদ্ধবাদী যে শক্তি আছে তাদেরকে নিজেদের ধন সম্পদ দ্বারা সহায়তা করছে। এক এক প্রথম কথা হচ্ছে এটি। দ্বিতীয় কথা হচ্ছে এই তেল সরবরাহকারী দেশ বা তেলের জনক যেসব দেশ আছে তারা ইসলামের বিরুদ্ধে, যেখানেই আমরা তবলিগের জন্য যাই, আমরা মুরব্বি পাঠাই, জামাতের প্রতিনিধি পাঠাই, সেখানে এই তেলের সরবরাহকারী দেশ নিজেদের প্রতিনিধি প্রেরণ করে তেলের সম্পদের ব্যবহারে করে। আজ থেকে বিভিন্ন বছর পূর্বে তাদের দৃষ্টি সেখানে যায়নি, এখন বড় বড় ইউনিভার্সিটি তারা সেখানে প্রতিষ্ঠা করছে, বিভিন্ন মসজিদ নির্মাণ শুরু করেছে, বিভিন্ন স্থানে তারা যায়। তাদের নামধারী ওলামা এবং মৌলভীরা সেখানে যায়, যেখানে আমাদের জামাত প্রতিষ্ঠিত আছে, সেখানে গিয়ে বলে আমাদের কাছ থেকে পয়সা নাও, আমরা তোমাদেরকে এদের তুলনায় দ্বিগুণ পয়সা দিব, মসজিদ বানিয়ে দিব, কিন্তু তোমরা শর্ত হচ্ছে আহমদিয়া ছেড়ে দাও। তো একদিক থেকে এদের যে ইন্ধন যা নিয়ে তারা যা বয়ে বেড়াচ্ছে, তা দ্বারা মসীহ মওউদ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা কর্মকাণ্ড চালাচ্ছে, আর এজন্য করছে কেননা ভবিষ্যৎবাণী ছিল যে এক যুগে মুসলমানদের মধ্যেও এমন মানুষ জন্ম নেবে যারা এ ধরনের অপকর্ম করবে, যাদের এরূপ বৈশিষ্ট্য হবে। এই ভবিষ্যৎবাণী আজ পূর্ণতা পাচ্ছে।
তারা এই যুগের ইমামকে সহায়তার পরিবর্তে তার বাণী পৌঁছানোর পরিবর্তে তার বিরুদ্ধেই তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরপর বলা হয়েছে ফি জি দেহা হাবলুম মিম মাসাদ, তাদের গলায় খেজুর আশের রশি, শক্ত রশি পেঁচানো থাকবে, ইসলামের যে বিরোধিতা। আর এখন হযরত মসীহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে বিরোধিতা বা তার জামাতের যে বিরোধিতা, যা দুর্ভাগ্যের কারণে বা দুর্ভাগ্যবশত মুসলমানরাই করছে, একদিকে ইসলামের বিরোধিতা করছে, জামাতে আহমদীয় তো তাদের উত্তর দিচ্ছে, আর অপরদিকে নামধারী ওলামা আছে যাদের কথা আমি বলেছি, আর বিভিন্ন রাষ্ট্র ক্ষমতাও তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করছে, আর ধীরে ধীরে এই মুখালেফাত বা বিরোধিতা বৃদ্ধি পাচ্ছে। এবং তারা নিজেদেরকে যে ভুল রীতিনীতি এবং বেদাত এবং অন্যায় শিক্ষা, ভুল শিক্ষা মুসলমান উলামারা তাদেরকে শিখিয়েছে, তার মধ্যে তারা লিপ্ত রয়েছে, এবং তারা এতে ধীরে ধীরে লিপ্ত হচ্ছে, আর এর খপ্পরে পড়ে তারা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে মুক্ত হওয়া চাইলে জাগতিক রাষ্ট্র হোক বা মুসলমান বিরোধীরা হোক, যদি যদি আল্লাহ তাআলা এদেরকে মুক্ত দিতে চান, মুক্তি করতে চান, মুক্ত করতে চান, তাদেরকে স্বাধীন করতে চান, তাহলে হতে পারেন, নতুবা এই এই শৃঙ্খলিত অবস্থায় এবং রশি পেঁচানো অবস্থায় তাদের মৃত্যু হবে এবং এভাবেই তারা ধ্বংস হয়ে যাবে। কেননা এটি আল্লাহ তাআলার চূড়ান্ত নিয়তি, যা কখনো টলবে না, যা কখনো রদ করা হবে না, অটল তকদির। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে তারা মুক্তি পাবে, আর নতুবা নিজেদের জ্বালানো আগুনে তারা নিজেরাই জ্বলে পুড়ে ধ্বংস হবে। পরবর্তী সূরা হচ্ছে সূরা ইখলাস। কুল, একটি স্থায়ী নির্দেশ মুসলমানদের জন্য, যে ঘোষণা করতে থাকো খোদা এক। হুয়া যে শব্দ, এর থেকে এর মহিমা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ একথাই সত্য আর বাস্তবতা এবং সঠিক, আর মানব প্রকৃতির উচিত একে গ্রহণ করা, যে এক খোদা আছেন আর তিনি এক অদ্বিতীয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলার একত্ববাদের যে প্রমাণ এবং বিভিন্ন স্থানে এর চিহ্নাবলী বর্ণনা করা হয়েছে, পবিত্র কোরআন এতে পরিপূর্ণ। বলা হয়েছে এই একত্ববাদকে তারাই অনুধাবন করতে পারবে যারা মনোযোগ দেয়, অভিনিবেশ করে, চিন্তা ভাবনা করে, যারা কথা শুনে আর শুনতে চায়, যারা বুদ্ধিমত্তার সাথে কাজ করে, বিচক্ষণতার সাথে কাজ করে, যারা বিচক্ষণ নয় তারা বুঝতে পারবে না, যারা বিচক্ষণ আর চিন্তা ভাবনা করে তারাই খোদাতালার একত্ববাদ সম্পর্কে বুঝতে সক্ষম হয়, যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তারা এটি বুঝতে পারে না। এরপর বলা হয়েছে আল্লাহ, আল্লাহ সেই বিশেষ নাম যা পবিত্র কোরআনে এক সুউচ্চ এবং মহান অস্তিত্বের জন্য ব্যবহার করা হয়েছে, এবং আল্লাহ তালার বিশেষ নাম হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তালার নামের ব্যাখ্যা এক স্থানে এভাবে করেছেন যে পবিত্র কোরআন শরীফ যে খোদাকে মানাতে চায় তিনি ভুল ত্রুটি থেকে মুক্ত, আর সকল বৈশিষ্ট্য বা গুণ তার মাঝে রয়েছে, কারণ আল্লাহ শব্দটি সেই সত্তার জন্য বলা হয়েছেন যার মাঝে কোনো ত্রুটি বা ভুল থাকতেই পারে না। আর দু ধরনের পূর্ণতা হয়ে থাকে, সৌন্দর্যের দিক থেকে অথবা অনুগ্রহের দিক থেকে হতে পারে, অতএব দু ধরনের বৈশিষ্ট্যই এই শব্দের মধ্যে পাওয়া যায়। আর খোদাতালার জন্য অন্যান্য জাতি যে শব্দ প্রস্তাব করেছে তা এত পূর্ণাঙ্গ নয়, এই শব্দটি আল্লাহ তালার
অন্যান্য যে ধর্ম রয়েছে সেই ধর্মের যে মিথ্যা খোদা এবং তাদের যে গুণাগুণ যে অসম্পূর্ণ তার প্রমাণ বহন করে। এরপর আহাদ শব্দ রয়েছে, এটি এমন একটি শব্দ যা সত্যিকার অর্থে কেবল খোদার জন্যই বলা যেতে পারে বা বলা উচিত, যার অর্থ দাঁড়াবে এক, অদ্বিতীয়, যার সমকক্ষ আর কেউ নেই। আকরাব অভিধান গ্রন্থে লেখা হয়েছে, আল্লাহ তাআলার জন্য যদি কোনো শব্দ ব্যবহার করা হয় তখন আল্লাহ তাআলার সত্তার এক হওয়ার প্রমাণ প্রকাশ করে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সমকক্ষ কাউকে মনে করাই উচিত নয় বা মনে করাই যেতে পারে না। আল্লাহ তাআলার জন্য ওয়াহেদ শব্দ বলা হয়, আর ওয়াহেদ শব্দ যখন আল্লাহ তাআলার জন্য বলা হয় তখন এর অর্থ দাঁড়াবে যে তিনি তার গুণের দিক থেকে পরিপূর্ণ, সেখানে অন্য কেউ পৌঁছতে পারে না। অতএব এ দৃষ্টিকোণ থেকে আল্লাহ আল্লাহ আহাদ, যে আল্লাহ সেই মহান এবং উন্নত অস্তিত্ব, সুমহান অস্তিত্ব, যিনি সকল মানবের স্রষ্টা, অর্থাৎ এবং যিনি সকল সব কিছুই সৃষ্টি করেছেন, আল্লাহ আহাদের অর্থ হচ্ছে সেই সত্তা যিনি এক এবং অদ্বিতীয়, যিনি ছাড়া আর কোনো শক্তির অস্তিত্ব আমরা চিন্তাও করতে পারি না, শক্তি সম্পর্কে চিন্তাও করতে পারি না। যে দৃষ্টিকোণ থেকে দেখুক না কেন, আল্লাহ তাআলার জন্য এই শব্দ বা আল্লাহ তাআলা বৈশিষ্ট্য নিয়ে যদি এই শব্দটি চিন্তা করা হয় তাহলে তাকে এক এবং অদ্বিতীয় পাওয়া যাবে, অতুলনীয় পাওয়া যাবে, এবং কিয়ামত পর্যন্ত একই থাকবেন, তার সমতুল্য কেউ নেই। এবং এই হচ্ছে আল্লাহ তাআলার অর্থ আল্লাহুসসামাদ। সামাদ অর্থ হচ্ছে যে কারো মুখাপেক্ষী নয় বরং সবাই তার মুখাপেক্ষী, এবং এই সত্তাও এই অস্তিত্ব কেবল আল্লাহ তাআলার জন্যই, অর্থাৎ প্রয়োজনের সময় আল্লাহ তাআলাই সেই সত্তা যার উদ্দেশ্যে যাওয়া উচিত, যার কাছে যাওয়া উচিত, এবং যিনি মানুষের প্রয়োজন পূর্ণ করতে পারেন। সকল মোমেন এর এই অভিজ্ঞতা রাখেন, যারা সত্যিকার মোমেন। সামাদ সেই নেতাকেও বলা হয় যার ইচ্ছা ছাড়া কোনো কাজ করা যেতে পারে না। সামাদ স্থায়ী যে অস্তিত্ব তাকেও বলা হয় সামাদ, সেই সুউচ্চ অস্তিত্বের নাম যার উপরে আর কেউ যেতে পারে না। সামাদ সেই মালিক যার আনুগত্য আবশ্যক। সামাদ যে আপন সত্তায় স্বাধীন এবং পুরো ক্ষমতার অধিকারী, এবং প্রয়োজন সময় সবাই যার মুখাপেক্ষী, যিনি তখনও প্রতিষ্ঠিত থাকবেন যখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। পূর্বের আয়াত কুল্লু আল্লাহু আয়াতে বলা হয়েছিল আল্লাহ এক, অদ্বিতীয়, আর তার মতো আর কেউ নেই, তার সমতুল্য আর কেউ নেই, আল্লাহুসসামাদ। এই কথাকে আরও শক্তিশালী করে যেভাবে এর অর্থ থেকে প্রমাণিত যে তিনি কোনো জিনিস বা কোনো ব্যক্তির প্রয়োজন রাখেন না এই পৃথিবী সৃষ্টির জন্য, বা কোনো জিনিস সৃষ্টির জন্য কারো সাহায্যের মুখাপেক্ষী তিনি নন। এই যে বিশ্ব সম্পর্কে মানুষ প্রতিনিয়ত অবহিত হচ্ছে, এগুলো বানানোর জন্য আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন নেই। বলা হয়েছে এই সেই খোদা, এক অদ্বিতীয় খোদা, সর্বাবস্থায় একজন বান্দাকে এবং মোমেনকে তার প্রতি সমর্পিত হওয়া উচিত, অনুগত হওয়া উচিত, বিনত হওয়া উচিত, যার সামনে সমর্পিত হয়ে মানুষ তার সমস্ত প্রয়োজন পূর্ণ করতে পারে। অন্য কারো সামনে মাথা ঝুঁকানোর কোনো প্রয়োজন নেই, বিনয় দেখানোর বা নত হওয়ার কোনো প্রয়োজন নেই। একথাও একটি সুস্পষ্ট হোক এখানে, এই জগতে যে কোনো জিনিস
আপন সত্তায় পরিপূর্ণ নয়, যার যে নিজের উপরেই ভরসা করবে, নিজের শক্তির উপরেই সে নির্ভর করবে এমন কোনো সত্তা নেই। ছোট ছোট বিন্দু বা কণা বা অ্যাটম স্বয়ং নিজের কাজ নিজে করতে করার ক্ষমতা রাখে না, অথবা জীবিত সে থাকতে পারে না, স্থায়ী থাকতে পারে না, অথবা উপকৃত হতে পারে না বা উপকারী হতে পারে না। এই জন্য অবশ্যই অন্য কোনো শক্তির বা বিভিন্ন শক্তি বা বিভিন্ন সাহায্যের সে মুখাপেক্ষী হয়। কেবল খোদাতালাই সেই সত্তা যিনি কোনো ব্যক্তি বা কোনো জিনিসের মুখাপেক্ষী নন। এই বিষয়টি ডক্টর আব্দুল সালাম সাহেব তার গবেষণা দ্বারা সুপ্রমাণিত প্রমাণ করেছেন বা প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলার সত্তা যে কোনো চিন্তা ধারণার ঊর্ধ্বে, তাকে কোনোভাবেই সীমাবদ্ধ করা যেতে পারে না, কোনোভাবেই আল্লাহ তাআলার সত্তার পূর্ণ জ্ঞান মানুষ লাভ করতে পারে না, তার গুণের কোনো শেষ নেই। আল্লাহ তাআলার বিশেষ গুণাগুণ বর্ণনা করা হয়। পবিত্র কোরআনেও তার 104টি গুণবাচক নামের উল্লেখ রয়েছে। এগুলো সেসব বৈশিষ্ট্য যা আমরা জানি। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে আল্লাহ তাআলাকে দোহাই দিয়ে দোয়া করেছেন যে তোমার সেসব গুণ বা বৈশিষ্ট্য যা আমি জানি এবং যা আমি জানি না, তার থেকে কল্যাণ আমি লাভ করতে চাই। অতএব যখন খোদাতালা সম্পর্কে এই বিশ্বাস বদ্ধমূল হবে, তখনই সমাদ খোদা সম্পর্কে সত্যিকার ব্যুৎপত্তি বা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে। আর একজন মোমেনের এটি লাভ করার চেষ্টা করা উচিত যাতে আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহ তাআলা সম্পর্কে প্রকৃত জ্ঞান তার সামনে সুস্পষ্ট হয়। এরপর আছে লাম ইয়ালেদ ওয়ালাম ইউলাদ, পরবর্তী আয়াত, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। এই কথাটি তার আসসামাদ হওয়ার প্রমাণ। খোদা সব ধরনের প্রয়োজনের ঊর্ধ্বে, কেননা প্রয়োজন পড়লেই এই ধারণা সৃষ্টি হতে পারে যে মনে হয় তার কোনো সাহায্যকারীর প্রয়োজন, যাকে ছাড়া তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন না, অথবা তার কাজকে জারি রাখার জন্য বা বহাল রাখার জন্য তার পর অন্য কোনো শক্তির প্রয়োজন। তিনি সবসময় আছেন এবং থাকবেন এবং মৃত্যুর ঊর্ধ্বে, এই জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন তার নেই, কোনো সন্তানেরও প্রয়োজন তার নেই, কোনো ছেলে সন্তানেরও প্রয়োজন তার নেই। আর ক্ষমা করার জন্য বা অন্য কোনো কাজের জন্য কারো সাহায্যের প্রয়োজন তার নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার কোনো শরিক নেই, অর্থাৎ তার কোনো সমতুল্য নেই। একথা বলে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, একথা বলে এই ধারণাকে বাতিল করে দিয়েছেন যে আমার মতো কেউ ছিল, আছে বা হতে পারে, এমনটি নয়। বরং মানুষের বিচক্ষণতা এই দাবি করে সকল শক্তির আধার যেন এক খোদা হন, যাতে সব ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা এই পৃথিবী থেকে দূর হয়ে যায়। এক খোদা যেন হয় মানুষ বা সৃষ্টি বা মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি বিবেচনা দিয়েছেন, তারা যেন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের পরিবর্তে খোদাতালাই যেন নিজেদের মধ্যে লড়তে থাকেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এই যে বুদ্ধি বা এই আকাল শব্দটি যা একটি লাইনও নয়, দেখো কত সুন্দরভাবে সব ধরনের শির থেকে আল্লাহ তাআলার সত্তা যে সকল শরীর থেকে মুক্ত তার প্রমাণ করেছেন। এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে, চার ধরনের শির্ক হতে পারে। মানুষ কখনো অভ্যাসবশ শির্ক করে, কখনো সম্মানের দিক থেকে, কখনো কর্ম দ্বারা, আর কখনো প্রভাব দ্বারা, কখনো কথা দ্বারা।
অতএব এমন পরিস্থিতিতে এই চার ধরনের শরীর থেকে খোদার মুক্ত হওয়ার কথাই এখানে বলা হয়েছে এবং সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি তার সত্তা এক দুই এবং তিন নয় এবং তিনি সামাদ অর্থাৎ তিনি তার সম্মানের দিক থেকে এবং মুখাপেক্ষী হওয়ার দিক থেকে তিনি সম্পূর্ণরূপে স্বাধীন এত সত্ত্বেও সব জিনিস অর্থাৎ এই পৃথিবীতে যা আছে এবং যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার মুখাপেক্ষী প্রতি মুহূর্ত মুখাপেক্ষী এবং তিনি লাম ইয়ালেদ তার কোনো সন্তান নেই তার সন্তান যদি থাকতো তাহলে তিনি এর শরীক হতেন এবং লাম ইউলাদ এবং তার কোনো পিতাও নেই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান এবং তার কাজে তার সমতুল্য আর কেউ নেই অর্থাৎ কোনো কাজ কর্মের বেলায় তার কোনো শরীক যেন না হতে পারে এই দিক থেকে বলে দেয়া হয়েছে যে খোদা তাআলা চার ধরনের শির থেকে মুক্ত এবং পবিত্র এবং ওয়াহদাহু লা শারিক এক এবং অদ্বিতীয় এর পরবর্তী সূরা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা আল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক তুমি বলে দাও যে আমি প্রভাতের প্রতিপালকের আশ্রয় চাই তিনি যা সৃষ্টি করেছেন এর অনিষ্ট হতে সকালবেলা যখন সূর্য উদিত হয় জাহান্নাম সচ্চাই সত্যকে গোপন করার পর তা প্রকাশ করা দুটি পাহাড়ের মাঝখানে উপত্যকা উঁচু স্থান মোমেনকে বলা হয়েছে ফালাকের অর্থ উজ্জ্বল করছেন যে আল্লাহ তাআলার আশ্রয় চাও যিনি ফালাকের মালিক মোমেনের এই দোয়া করা উচিত যে যখন ইসলামের উপর থেকে অন্ধকার যুগ চলে যাবে এবং ইসলামের পুনর্জাগরণ ঘটবে ইসলামের নতুন সূর্য উদিত হবে তখন এই সূর্য যেন সর্বদা চমকাতে থাকে এটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগ স্থায়ী হবার ঘোষণা বা প্রমাণ হায় মুসলমানরা যেন এটি যদি বুঝত আর আহমদিরাও এই দোয়ার প্রতি মনোযোগ দিন যে দোয়া মানুষ করে তখন তার ভিতরে এই চেষ্টাও থাকে যে কাজের জন্য আমি চেষ্টা করছি বা আল্লাহ তালার কাছ থেকে যে হেদায়ত লাভের জন্য আমি দোয়া করছি যে যুগকে আমি পছন্দ করছি যে মসীহ মওউদকে আমি মেনেছি আমি যেন তার সাহায্যকারীও হই অথবা আহমদীদের উপর এটিও একটি দায়িত্ব যখন এই সূরা আপনারা পাঠ করবেন তখন নিজেদের উপর অর্পিত যে দায়িত্ব আছে তার প্রতি যেন আপনাদের চেতনা সে ব্যাপারে যেন আপনাদের চেতনা সৃষ্টি হয় আপনাদের মাঝে দায়িত্ব সচেতনতা সৃষ্টি হয় এই যে সকাল উদিত হয়ে প্রভাত উদিত হয়েছে তা ধরে রাখার জন্য চেষ্টাও করুন আর নিজেদের কর্মের প্রতি সর্বদা বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখুন যাতে আমরা এই প্রভাতের অংশ হতে পারি এরপর একথাও বলা হয়েছে যে আল্লাহ তাআলা সব ধরনের গুপ্ত শয়তানি শক্তির সম্পর্কে অবহিত মানুষের সকল অনিষ্ট থেকে যেন রক্ষা রাখে পারিবারিক যে গৌরব এর থেকে যেন আমাদের অনিষ্ট থেকে রক্ষা করুন সমাজের অনিষ্ট থেকে রক্ষা রাখুন জ্ঞানের স্বল্পতার যে অনিষ্ট এর থেকে রক্ষা রাখুন এবং সব ধরনের অনিষ্ট যা এই যুগের বরকত থেকে আমাদেরকে বঞ্চিত রাখে তার অনিষ্ট থেকে আমাদেরকে মুক্ত রাখুন এতে এই দোয়াও শেখানো হয়েছে যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে এই পৃথিবীতেও আমাদেরকে মুক্ত রাখুন এবং পরকালেও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখুন কেননা ইহকালীন কর্ম জাহান্নামের কারণ হয়ে থাকে এবং অনেক সময় মানুষ ইহজগতেই বিভিন্ন কর্মের কারণে নিজের জীবনকে জাহান্নামে জাহান্নাম বানিয়ে নেয় এই দোয়া করা হয়েছে হার ধরনের যে উগ্রতা বা সব ধরনের উগ্রতা থেকে রক্ষা করুন এবং মধ্যম পন্থা অবলম্বন তৌফিক দিন কেননা আল্লাহ তাআলা মধ্যম পন্থাই পছন্দ করেন এরপর বলা হয়েছেন ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং অন্ধকারাচ্ছন্নকারীর অনিষ্ট হতে আশ্রয় চায় যখন তা অন্ধকারাচ্ছন্ন করে গাসিকের অর্থ হচ্ছে চরম অন্ধকার অমানিশা অথবা রাত অথবা চাঁদের গ্রহণ অথবা যখন সূর্য অস্তমিত হয় অনুভাবে ওয়াকাব ওয়াকাবা আর সাধারণ অনেকগুলো অর্থ আছে এর সারাংশ দ্বারায় অন্ধকার অতএব অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবের অর্থ দাঁড়াবে
আমি আশ্রয় চাই সেই সত্তার কাছে অন্ধকারাচ্ছন্নকারীর অনিষ্ট হতে যখন তা অন্ধকার করে, এবং তখন আশ্রয় চাই যখন সূর্য অস্তমিত হয়, যখন চাঁদ চন্দ্র সূর্য গ্রহণ লাগে, তখন কার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। হযরত মসীহ মাওউদের যুগকে যেন আমরা অস্বীকারকারী না হয়, সেই যুগ সময়ের অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই যখন স্বাচ্ছন্দ্যের পর দারিদ্রতা আসে। এখানে সব ধরনের স্বাচ্ছন্দ্যের কথাই আছে। স্বাচ্ছন্দ্যের পর যখন কাঠিন্যের যুগ আসে, আশ্রয় চাই সেই কষ্ট থেকে যা রাতের বেলা আসে। বিভিন্ন বিভিন্ন জাতির উপর রাতের বেলা ঘুমন্ত অবস্থায় শাস্তি নেমে এসেছিল, সে সময়ের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন গহ্বরে পতিত হওয়ার আশ্রয় থেকে, অর্থাৎ মানুষ মৃত্যুর অনিষ্ট থেকে আশ্রয় চাই, বা এমন বিপদ আসতে পারে বিভিন্ন সময় ভূমিকম্প যখন আসে তখন পুরো জনবসতি এতে ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়ে যায়। এই ধরনের বিপদ আপদ থেকে অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া উচিত। আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগের জন্য এই ভূমিকম্পের নিদর্শন বর্ণনা করা হয়েছে, মসীহ মাওউদের যুগের আলামত বর্ণনা করা হয়েছে। অতএব নিজেদের ইমানকে সুদৃঢ় করো তো প্রত্যেক আহমদিকে এ দিক থেকেও বা এ দৃষ্টিকোণ থেকেও দোয়া করা উচিত যে আমি যেন সর্বদা খোদা আমাকে এই এই এমন যোগ্য বানাও যেন আমি এই এসব অনিষ্ট থেকে বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারি। এ যুগে এই সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার দোয়া বিশেষভাবে করা উচিত, যে অনিষ্ট চরম রূপ পরিগ্রহ করবে আর বিপদ বা চরম বিপদ নেমে আসবে। কিন্তু আল্লাহ তাআলা যে ব্যবস্থাপনা রেখেছেন তার সাথে যুক্ত থাকার ফলে নিজেদের ইমানের যারা সুরক্ষা করেন তারা ইনশাআল্লাহ তাআলা নিজেদের নিরাপদ থাকবেন। এরপর বলা হয়েছে ওয়ামিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, এবং এমন অনিষ্ট থেকে যারা সম্পর্ক বন্ধনে বিচ্ছেদ সৃষ্টির জন্য ফুৎকার সৃষ্টি করে। নাফাসাতের অর্থ হচ্ছে এমন মানুষ বা দল যারা ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে, যারা কুমন্ত্রণা দেয় আর বিষাক্ত এবং মন্দ কথাবার্তা তারা বলে। এ আয়াতের সংক্ষিপ্ত অর্থ দাঁড়াবে যা হযরত মুসলিম করেছেন, যে আশ্রয় চাই সে ধরনের সত্যি হতে যারা সম্পর্ক বন্ধনে বিচ্ছেদ সৃষ্টি করে। আমি ওই দলের অনিষ্ট থেকে যারা খেলাফতের মোকাবেলা করে এবং বয়াত না করে। খেলাফতের গুরুত্ব সাধারণত প্রত্যেক আহমদির কাছে অত্যন্ত সুস্পষ্ট এবং সবাই খুবই ভালোভাবে জানেন, এবং প্রত্যেক আহমদি খেলাফতের সাথে গভীর বিশ্বস্ত সম্পর্ক রাখে। কিন্তু শয়তানের কাজ এটি বিতণ্ডা সৃষ্টি করতে থাকে, অপচেষ্টা চালাতে থাকে। এখানে বলা হয়েছে যে মোকাবেলার কথা বলা হয়েছে, যে অনেকে ভুলবশত অসতর্কতার কারণে আর কত মানুষ অনিষ্ট সৃষ্টির বাসনায় কথা বলে। আমার কাছে অনেক চিঠিপত্র আসে, আমি চিঠিপত্রের ভাষা থেকে বুঝতে পারি যে এই লোকের চিঠি লেখার যে উদ্দেশ্য তা সঠিক নয়, নিয়ত সঠিক নয়। অনেকে বলেন যে খলিফাতুল মসীহ রাবে এই ক্ষেত্রে এই ধরনের কথা বলছিল আর আপনি কথা বলছেন। এটি জানা যে যেখানে সুস্পষ্ট শরীয়তের নির্দেশ আছে কোনো খলিফাই এর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করার যতটুকু অনুমতি দিয়েছেন, বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভূত পরিস্থিতিতে এর ব্যাখ্যা করা হয় এবং করা উচিত, এতে কোনো সমস্যা নেই। আর প্রশাসনিক যে বিষয়াদি আছে এতে প্রত্যেক খলিফা তার চিন্তা চেতনা অনুযায়ী কাজ করে থাকেন, অবস্থা অনুসারে তিনি ফয়সলা করেন, কাজ করেন এবং কাজ নিয়ে থাকেন। মূল যে নীতি পবিত্র কোরআন আমাদেরকে খেলাফত সম্পর্কে শিখিয়ে দিয়েছে তা হচ্ছে সুবিচারের দাবি পূরণ করত তারা যেন সিদ্ধান্ত করেন, এবং এটি খলিফা ভক্তের কাজ, এবং খলিফা ভক্তকে এই বিষয়টি প্রতিষ্ঠিত রাখতে হবে। নবীদের
নবীর কাজে যেসব কাজের বেলায় সময়ের চাহিদা অনুসারে জোর দেয়া বা তাকিদ করা প্রয়োজন প্রত্যেক খলিফা সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমাদের একথাও স্মরণ রাখতে হবে যে নবীর সকল বৈশিষ্ট্য এবং গুণাগুণ প্রত্যেক খলিফার মাঝে থাকে না, অর্থাৎ কোনো খলিফা সকল বৈশিষ্ট্যে নবীর সকল বৈশিষ্ট্য মালিক হতে পারে না। সময়ের প্রয়োজন অনুসারে যে বৈশিষ্ট্যের প্রয়োজন অথবা খোদাতালা যেভাবে কাজ করাতে চান খলিফাকে সেভাবেই তিনি দাঁড় করান। মোট কথা সংক্ষেপে একথাই বলবো, কোনো দিক থেকে যারা প্রতিদ্বন্দ্বিতার অপচেষ্টা করে খলিফার সাথে সাধারণ মানুষকে তাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকার জন্য দোয়া করা উচিত। আর কতক মানুষ নামধারী জ্ঞানী অথবা এই যে প্রশাসনিক যে বিতর্ক আছে এতে প্রভাবিত হয়ে বিভিন্ন কথা তারা বলে ফেলে, তাদেরও এ ধরনের কথায় প্রভাবিত হওয়া উচিত না। এই আশ্রয়ের পাশাপাশি খেলাফতের দৃঢ়তার জন্য দোয়া করা উচিত, কেননা খেলাফতের দৃঢ়তার সাথেই প্রত্যেক মানুষের এবং জামাতের উন্নতি নিহিত। এর একটি অর্থ এটিও যে আশ্রয় চাই ওই ধরনের মানুষের থেকে যা ঐক্যকে ধ্বংস করে দেয় এবং মুসলমানদের রাষ্ট্রক্ষমতাকে ধ্বংস করে দেয়। আজকাল মুসলমান দেশের যে অবস্থা এর মূল কিছু দায়িত্ব তো বর্তায় মুসলমান দেশের যারা নেতৃবৃন্দ আছে তাদের অপকর্ম, আর এমন কত কারণ আছে যে অনিষ্টকারীরা এর থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে। সিরিয়ার অবস্থা দেখুন, যেখানে নেতৃবৃন্দের অত্যাচারের কারণে সাধারণ মানুষ দাঁড়িয়ে গেছে, সেখানে এই সংবাদে পাচ্ছে আল কায়দা এবং অন্যান্য দল যারা ফিতনা ফসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা সেখানে দৃঢ় কর্মকাণ্ড চালাচ্ছে। এর থেকে সুরক্ষার জন্য দোয়া করা উচিত। উম্মতে মুসলিমা আল্লাহ তালা যেন এই ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন, আর অনেক বেশি দোয়া করা প্রয়োজন। এজন্য এরা আমাদের সাথে যে ধরনের ব্যবহারই করুক না কেন আমাদেরকে অবশ্যই প্রত্যেক সেই ব্যক্তির জন্য প্রত্যেক সেই জাতির জন্য দোয়া করতে হবে যারা স্বয়ং নিজেদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবার দাবি করে। অমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, সকল অনিষ্টকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করতে আরম্ভ করে তার থেকেও আশ্রয় কামনা করা হয়েছে। এই সুরায় মানব জীবনের বাহ্যিক যে অবস্থা জাগতিক যে অবস্থা তার চিত্র অঙ্কন করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন মানুষকে হতে হয়, বিপদ আপদের সম্মুখীন হতে হয়। মানুষ যখন গুরুত্বপূর্ণ কাজ করতে আরম্ভ করে আর বিশেষভাবে যখন সত্যের আলোয় বিশ্ববাসীকে আলোকিত করার দায়িত্ব পালন করতে চায়, তখন যে শয়তানি শক্তি যার উদ্দেশ্য হচ্ছে অন্ধকারের প্রসার করা, যে আধ্যাত্মিকতা সৃষ্টি হতে দিতে চায় না, তখন সে জোরে সোরে তার অপকর্ম চালাতে শুরু করে। যখন প্রভাত উদিত হয়, বিশেষভাবে ঐশী জামাতের মধ্যে যখন প্রভাত উদিত হয়, আর আজও জামাতে আহমদিয়ায় রয়েছে যাদের মাঝে প্রভাত উদিত হয়েছে, তখন হাসিদিন বা হিংসুকরা নিজেদের পুরো শক্তি সামর্থ্য দিয়ে এই আলো থেকে বিশ্ববাসীকে জগৎবাসীকে বঞ্চিত করার চেষ্টা তারা করে, এবং প্রতিদিন আমরা এটি অবলোকন করে থাকি যে কীভাবে আভ্যন্তরীণ মুনাফেকরাও কপটরাও লাভবান হওয়ার চেষ্টা করছে আর বাহিরের অপশক্তিও চেষ্টা করছে। অতএব এমন উদ্ভূত পরিস্থিতিতে মোমেনদের উচিত এই সুরা বিশেষভাবে পাঠ করার প্রতি নির্দেশ রয়েছে। সেই প্রভু প্রতিপালকের আশ্রয়ে আসার প্রয়োজন যিনি প্রভাতের প্রভু প্রতিপালক, কেননা অন্ধকার এবং অন্ধকারের যে শক্তি এর থেকে যেন মানুষ নিরাপদ থাকতে পারে, তখনই হিংসুকের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যেতে পারে। অতএব আহমদীদের এই সুরা এবং সুরা নাস অনেক বেশি পড়তে থাকা উচিত মনোযোগ দিয়ে। এরপর সুরা নাস
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس তুমি বলতে থাকো তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভু প্রতিপালকের নিকট যিনি মানুষের অধিপতি যিনি সকল মানুষের অধিপতি মাবুদ উপাসক গোপনে কুমন্ত্রণা দানকারী এবং পশ্চাৎ পোষণকারীর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই যারা কুমন্ত্রণা দিয়ে পিছু হটে যায় তাদের থেকে আল্লাহর আশ্রয় চাই এই সূরায় আল্লাহ তাআলার তিনটি গুণের উল্লেখ করা হয়েছে রব্বুন নাস সকল মানুষের পালনকর্তা এবং প্রয়োজন অনুসারে মানুষের চাহিদা পূর্ণকারী মালিকিন নাস সকল মানুষের বা মানব জাতির অধিপতি ইলাহিন নাস মানব মণ্ডলীর উপাসক বা মাবুদ এই সূরায় মানুষের আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা প্রচেষ্টা এবং আল্লাহ তাআলার সাহায্যের উল্লেখ রয়েছে প্রথমে জাগতিক প্রয়োজন ছিল এখানে আধ্যাত্মিক উন্নতির কথা বলা হয়েছে তিনটি ঐশী গুণের অধীনে আসার উল্লেখ রয়েছে এই সূরায় এটি এজন্য যে সকল গুনাহ এই তিনটি অজুহাতে বা তিনটি কারণেই হয়ে ঘটে থাকে অনেক সময় মানুষ এই পৃথিবীতে সাধারণ মানুষ অন্য মানুষকে নিজের রব বা প্রতিপালক মনে করে বা পালক মনে করে যার অধীন সে চাকরি করে সে মনে করে এই আমার পালনকর্তা অথবা যে নিজের উপর যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে শাসক যারা আছে তাদেরকেই তারা প্রতিপালক মনে করে অথবা বড় বড় রাষ্ট্র ক্ষমতাকে ছোট ছোট রাষ্ট্র ক্ষমতাগুলো প্রতিপালক মনে করতে আরম্ভ করে অথবা উপাস্য মনে করতে আরম্ভ করে বাহ্যিকভাবে তারা ইবাদত না করলেও তারা তারা কিছু বুঝতে পারে কিন্তু তার প্রতি এভাবে দৃষ্টি রাখে যে সে যা বলবে ছোট দেশগুলো বড় দেশগুলোর প্রতি অর্থাৎ যেভাবে আমাকে আমার উপকার হিতৈষী আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই করব নবীদেরকে এবং খোদা তালার নির্দেশ অনুসরণ না করার বড় একটি কারণ হচ্ছে এই চিন্তা চেতনা এই অবস্থা যা মানুষকে প্রভু বানানোর কারণে সৃষ্টি হয় মানুষকে অধিপতি বা পালনকর্তা বানানোর পরে সৃষ্টি হয় মানুষকে উপাসক বা মাবুদ বানানোর কারণে সৃষ্টি হয় কেননা এমন মানুষ অবশেষে নিজেদের জীবনের নিয়ন্ত্রণকারী তাদেরকেই মনে করে তারা মনে করে যে আমাদের জীবিত থাকা এখন তাদের উপরে নির্ভর করে অর্থাৎ তাদের সাহায্যে আমরা বাঁচতে পারব বাদশাদের আনুগত্যে এতটা মানুষ তোষামত করতে থাকে যে খোদা তালার যে নির্দেশ তার বাহিরে চলে যায় মোট কথা খোদা তালা মানুষকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কেবলমাত্র খোদা তালার দিকে দেখো এবং তার আশ্রয় চাও তাকে প্রভু প্রতিপালক মানো এই যে পার্থিব যারা প্রতিপালক আছেন এগুলি রাব্বুল আলামিনের অধীন পরিপূর্ণরূপে খোদা তালারই আনুগত্য করো এবং প্রেম প্রীতি ভালোবাসা কেবলমাত্র খোদা তালার সাথেই করো যিনি ভালোবাসার যোগ্য বা ভালোবাসা পাবার যোগ্য তার নির্দেশের উপর অনুশীলন করো যাতে তার সন্তুষ্টি তোমরা অর্জনকারী হতে পারো এই পার্থিব নেতৃবৃন্দকে তোমরা নিজেদের জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য মনে করো না এই নামদারি উলামাদেরকেও মনে করো না যারা আজ কেবলমাত্র নিজেদের জ্ঞানের গর্বে এবং উগ্রতার কারণে সাধারণ মানুষকে চিন্তা চেতনার যে যোগ্যতা আছে এর থেকে তাদেরকে বঞ্চিত করেছে এ কারণেই বিশ্বব্যাপী পাকিস্তানের কথা হুজুর বলছেন সাধারণ মানুষের মধ্যে জামাতের বিরোধিতা ধীরে ধীরে আরও বাড়ছে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতের বিরোধিতা বাড়ছে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতের যুগের প্রতিও এই সূরায় বিশ্বব্যাপী ইঙ্গিত রয়েছেন এই পার্থিব রাজা বাদশাহদের যে অনিষ্ট এবং নামধারী এ ধরনের তাদের যে ঠিকাদার আছে তাদের অনিষ্ট থেকে মানুষ
মুক্ত হয়ে যেন নিজের প্রভু প্রতিপালকের আশ্রয় আশ্রিত হয়, তখনই সেই অধিপতি এবং মালিক এবং সত্যিকার উপাসক বা সত্যিকার উপাস্য হিসেবে তাকে মানতে পারবে যার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ। যখন মানুষের মাঝে এই চেতনা জাগ্রত হবে তখন সে শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকতে পারবে। এদের ফুৎকার এবং অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য বিশেষভাবে চেষ্টা করা উচিত। হায় আল্লাহ তাআলা উম্মতে মুসলামাকে যেন এটি বোঝার তৌফিক দেন দিত। আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় সে জিনের মধ্যে থেকে হোক বা মানুষের মধ্যে থেকে হোক। এর অর্থ হচ্ছে শয়তানি যে শক্তি মানুষের যে মন মস্তিষ্কে ভুল চিন্তা ভাবনা সৃষ্টির চেষ্টা করে, জিন অর্থাৎ যারা বড় বড় মানুষ তারাও আর সাধারণ মানুষ এদের অনিষ্ট থেকে কেউই রক্ষা পায় না। অতএব এমন পরিস্থিতিতে তারাই কেবল নিরাপদ থাকতে পারে যারা খোদা তাআলাকে নিজেদের প্রভু প্রতিপালক জ্ঞান করে, নিজেদের মালিক মনে করে, নিজেদের উপাস্য মনে করে এবং তার সম্মুখে সমর্পিত হয়, যাতে তাদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কৃপা ছাড়া রক্ষা পাওয়া যেতে পারে না। এর অর্থ এটিও হতে পারে, আবিধানিকগণ লিখেছেন কুমন্ত্রণা দেওয়ার যে অভ্যাস, এই অভ্যাস বড়দের মধ্যেও রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও বদভ্যাস রয়েছে। অতএব যারা এই অনিষ্ট সৃষ্টিকারী কুমন্ত্রণা মানব হৃদয়ে সৃষ্টি করে, তাদের হাত থেকে আল্লাহ তাআলার আশ্রয় লাভ করার চেষ্টা যাতে মানুষ করে, মানুষ যেন নিজেদের আধ্যাত্মিক উন্নতির অবস্থা সৃষ্টি করে। আর এটি তখনই সম্ভব যখন আল্লাহ তাআলা প্রভু প্রতিপালক এই সম্পর্কে আমাদের পুরো জ্ঞানে হবে, তার ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে এবং তার কৃপা আত্মস্থ করার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। এই সূরাগুলি সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোফা গোল রাবিয়াতে যা বলেছেন তা আমি এখন এখানে তুলে ধরছি। সূরা ফাতেহার তফসির তিনি বিভিন্ন পুস্তকে করেছেন এবং এই তফসির প্রসঙ্গে তিনি বলেছেন, এই চারটি সূরার কথাই তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, সূরা ফাতেহার যে দোয়া গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এ সম্পর্কে এর যে অর্থ বর্ণনা করা হয়েছে বলেছেন, এর প্রতি পবিত্র কোরআনের চারটি সূরাতে ইঙ্গিত রয়েছে। যেভাবে সূরা লাহাব এর প্রথম আয়াত তাবাত ইয়াদা আবি লাহাব, এতে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে আহমদ মাহাদির যারা অস্বীকারকারী মিথ্যা আখ্যাদানকারী এবং তাকে উপেক্ষাকারী। এবং এখন দেখুন, এরা এ যুগে পাকিস্তানে বিশেষভাবে প্রত্যেক ফর্ম বা প্রত্যেকটি ফর্ম বা সরকারি যে কাগজ আছে সাক্ষ্য নেয়, এতে তারা এই কাজ করিয়ে থাকে। এরপরে তাদের এই অপরাধে তারা অপরাধী, এরপরে আল্লাহ তাআলা ফজর কীভাবে অবতীর্ণ হতে পারে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, কোরআন শরীফের শেষ সুরার যে চারটি সুরা আছে তার প্রথম সুরা যাতে প্রথম আয়াত, তা যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের বিরুদ্ধে দলিল দিয়েছে, অনুভাবে ইসলামের মসীহ মওউদ আলাইহিস সালামের যুগের যারা শত্রু আছেন তাদের বিরুদ্ধে দলিল দিয়েছে, উদাহরণ দিয়েছে যে আয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হাক্কি লিইউজিরাহু আলা দীনি কুল্লিহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই আয়াত, এবং এই আয়াতই হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পক্ষে যায়, যেভাবে সকল অভিধানিকগণ তফসিরকারগণ এদিকে ইঙ্গিত করেছেন। অতএব এটি কোনো সাধারণ কোনো কাজ নয়, সাধারণ কোনো বিষয় নয়। এক আয়াতের সত্যায়ন স্থল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আর হযরত মসীহ মওউদ হবেন, এই আয়াতের সত্যায়ন স্থল হবেন। বরং পবিত্র কোরআনে
এই এভাবে এই প্রবাদ বর্ণনা করা হয়েছেন যে এক আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে, আর সেই আয়াতের মসীহ মওউদ আলাইহিস সালাম সেই আয়াতে সত্য হয়ে থাকে, যেভাবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা থেকে আমরা জানতে পাই। আর রসুলের অর্থ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মসীহও এর অর্থ। এর আয়াতে এই কথার সারাংশ হচ্ছে এই আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাব, যা পবিত্র কোরআনের শেষের দিকে এসেছে, মাগদুবে আলাইহিমের একটি শর্ত, আয়াতের একটি অংশ যা পবিত্র কোরআনের শুরুতে এসেছে। পবিত্র কোরআন শরীফের কতক অংশে তফসির করে থাকে। এরপর যে সুরা ফাতিহাতে ওয়ালা দোয়াল্লিন শব্দ আল্লাহ তাআলা বলেছেন, এর বিপরীতে এর ব্যাখ্যায় সুরা তাব্বাতের সুরা লাহাবের পর রয়েছে সুরা ইখলাস। বলা হয়েছে সুরা ফাতাতে তিনটি দোয়া শেখানো হয়েছে। এক দোয়া যে খোদা তাআলা এ যুগে অন্তর্ভুক্ত রাখো যা সাহাবির জামাত, এরপর এই জামাতে অন্তর্ভুক্ত রাখো যা মসীহ মওউদের জামাত, যার সম্পর্কে পবিত্র কোরআন বলে ওয়াখারুনা মিনহুম লাম্মা ইয়ালাকু বিহিম। মোট কথা, ইসলাম এই দুটি জামাতের মোন্নেম আলাইহিম বা নিয়ামতপ্রাপ্ত জামাত বলে উল্লেখ করেছে, আর এদিকে ইঙ্গিত করা হয়েছে আয়াত সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমে। কেননা সকল কোরআন তোমরা পাঠ করে দেখো, পুরো কোরআন পাঠ করে দেখো যে দুটি জামাতের উল্লেখ পাবে, এক হচ্ছে সাহাবাদের জামাত, দ্বিতীয় ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু ওয়াখারিনা মিনহুমদের জামাত, যারা সাহাবাদের রঙে রঙিন, এবং তা হচ্ছে মসীহ মওউদের জামাত। অতএব তোমরা যখন নামাজে এবং প্রত্যেক নামাজে যখন এই দোয়া পড়বে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তখন তোমাদের হৃদয়ে এই ধারণাই রাখো, এই বিশ্বাসই রাখো যে আমরা সাহাবা এবং মসীহ মওউদের জামাতের পথ সন্ধান করছি। কেননা এটি হচ্ছে প্রথমে সূরা ফাতিহার প্রথম দোয়া। দ্বিতীয় দোয়া হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম, এর অর্থ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মসীহ মওউদ আলাইহিস সালামকে কষ্ট দিবে। এবং এই দোয়ার বিপরীতে পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যা করা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। তৃতীয় দোয়া হচ্ছে ওয়ালা দোয়ালিন, এবং এর মোকাবিলায় পবিত্র কোরআনের শেষে সুরা ইখলাস আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, অর্থাৎ কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং এরপর আরও দুটি সুরা আছে, অর্থাৎ সুরা ফালাক এবং সুরাতুন নাস। এই দুটি সুরা তাব্বাত এবং সুরা ইখলাসের জন্য ঈশা ইঙ্গিত স্বরূপ, এবং এই দুটি সুরাতেই এই অন্ধকার যুগ থেকে মুক্তি লাভের জন্য খোদার আশ্রয় চাওয়া হয়েছেন। যখন খোদার মসীহকে মানুষ দুঃখ দেবে, যখন খ্রিস্টানদের যে ভরসা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে, তখন সুরা ফাতিহাতে এই তিনটি দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ এর মধ্যে তিনটি বিশেষ দিক তুলে ধরা হয়েছে, অর্থাৎ সেই মূল উদ্দেশ্য যা পবিত্র কোরআন শরীফে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, তা সুরাতুল ফাতিহাতে সংক্ষেপে তা তুলে ধরা হয়েছে। এরপর সুরা লাহাব এবং সুরা ইখলাস এবং সুরা ফালাক এবং নাসে এই কোরআন শেষ হওয়ার সময় এই দুটি বিপদ থেকে খোদা তাআলা আশ্রয় চাওয়া হয়েছেন। অতএব শুরু খোদার কিতাবের শুরু এই দুটি দোয়া দিয়ে হয়েছে, এবং খোদার কিতাবের শেষ এই দুটি দোয়া দ্বারাই শেষ হয়েছেন, এই দুটি দোয়ার দ্বারাই করা হয়েছে। স্মরণ রাখা উচিত এই দুটি ফিতনার কথাই পবিত্র কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, এবং সুরা ফাতিহা এবং অন্যান্য সুরাতে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। সুরা ফাতিহা ওয়ালা দোয়ালিনের মধ্যে দুটি বাক্যে বোঝানো হয়েছে যে খ্রিস্টানদের বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য দোয়া করতে থাকো। এর থেকে বোঝা যায় কোনো ফিতনা, বড় কোনো ফিতনা আসতে যাচ্ছে। এজন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন যে নামাজের পাঁচ বেলা নামাজে এই দোয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পর্যন্ত উপদেশ দেওয়া হয়েছে যে এছাড়া নামাজই হতে পারে না, যেভাবে হাদিসে লা সালাতা ইল্লা বিল ফাতিহা থেকে জানা যায় যে নামাজ নেই, সূরা ফাতিহা ছাড়া নামাজ হতে পারে না থেকে প্রমাণিত। এটি জানা কথা যে হাজার হাজার ধর্ম এই পৃথিবীতে আছে, যেভাবে পারসি মজুসি ব্রাহ্ম হিন্দু বৌদ্ধ ধর্ম, যারা বিশ্বের বড় অংশের উপরে তারা ধর্ম অধিগ্রহণ করে রেখেছে, চাইনিজ ধর্ম যা অনেক মানুষেতে আছে, এবং অন্যান্য ধর্ম আছে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক জোর এবং প্রতাপের সাথে প্রসার লাভ করেছে। এবং খ্রিস্ট ধর্ম তাদের দৃষ্টিতে এমন ছিল যে এটি পাহাড়ের মোকাবেলায় একটা ছোট্ট কোনো বস্তু। তারপরে এর উদ্দেশ্য কি যে এই দোয়া আমাদেরকে শেখানো হয়েছে যে
এই ধর্মের এই ধরনের ভ্রষ্টতা থেকে আমাদেরকে আশ্রয় রাখো, বুদ্ধ ধর্মের অনিষ্ট থেকে আশ্রয় রাখো, আর্য সমাজের ভ্রষ্টতা থেকে আশ্রয় রাখো, অন্যান্য মূর্তি পূজারীদের অনিষ্ট থেকে আমাদেরকে নিরাপদ রেখো। এই দোয়া সেখানে হয়নি, বরং দোয়া হয়েছে যে খ্রিস্ট ধর্মের ভ্রষ্টতা থেকে আমাদেরকে নিরাপদ রাখো। এর রহস্য কি? খ্রিস্ট ধর্ম বড় কোন ধরনের বড় ফিতনা ভবিষ্যতে সৃষ্টি করতে যাচ্ছে, যা থেকে মুক্ত থাকার জন্য বিশ্বের সকল মুসলমানকে তাগিদপূর্ণ উপদেশ দেওয়া হয়েছে। অতএব তোমরা বুঝো এবং স্মরণ রেখো, এই দোয়া খোদা তালার সেই নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে তিনি দিয়েছেন, যা সেই যুগ সম্পর্কে খোদা জানতেন। এবং তিনি জানতেন যে মূর্তি পূজারী চাইনিজ, পার্সিয়ান, হিন্দু যে সকল ধর্ম আছে তা ধ্বংস হয়ে যাবে, তাদের জন্য এমন কোনো আবেগ খোদা তালা দেখানো হয়নি, তাদের মধ্যে এমন কোনো প্রভাব আসবে না তাদের পক্ষ থেকে যার জন্য ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। বরং খ্রিস্ট ধর্ম অনেক জোরসোরে বৃদ্ধি পেতে থাকবে এবং কোটি কোটি টাকা এবং সকল চেষ্টা প্রচেষ্টা দুর্বিসন্ধি দ্বারা এই খ্রিস্ট ধর্মের প্রচার প্রসারের চেষ্টা করা হবে এবং গোটা বিশ্ববাসীকে খ্রিস্টান বানানোর অপচেষ্টা করা হবে এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য মানুষের উপরে জোর জুলুম করা হবে এবং বড় বিপদের দিন হবে সেটি। সেই ফিতনা এবং নৈরাজ্যের যুগ এসে গেছে, যে যুগে তোমরা বসবাস করছো। তোমরা 1300 বছর পূর্বের যে ভবিষ্যৎবাণী সূরা ফাতিহাতে ছিল, আজ তোমরা এবং তোমার দেশে তা পূর্ণতা পাচ্ছে এবং এই ফিতনার যে শিকড় তা পাশ্চাত্যে রয়েছে। এই ফিতনার মূল হচ্ছে পাশ্চাত্য। এখন পাশ্চাত্যে বিভিন্ন দেশে খ্রিস্ট ধর্মের জোর রয়েছে এবং বড় জোরসোরে তারা আক্রমণ করছে, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ভারতবর্ষ থেকে ইঙ্গিত করে একথা বলছেন, যেভাবে এই ফিতনার কথা পবিত্র কোরআন শুরুতে বলা হয়েছে অন্যভাবে কোরআনের শেষ অংশেও উল্লেখ করা হয়েছে, যাতে এটি মানুষের হৃদয়ে প্রথিত হয়। সূরা ফাতিহাতে যে সূচনাতে উল্লেখ রয়েছে, যা তোমরা বারবার শুনেছ, আর শেষ দিকের উল্লেখ অর্থাৎ পবিত্র কোরআনের শেষ দিকে এই মহা নৈরাজ্যের কথা উল্লেখ করা হয়েছে, তার আরও কিছু ব্যাখ্যা আমি করে দিচ্ছি। সেই সূরাগুলি হচ্ছে, এবং এই দোয়া করা হয়েছে, যে দোয়া পরিশেষ করা হবে তার মধ্যে দোয়া করুন, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس অনুবাদ তিনি স্বয়ং করছেন। তিনি বলেন, হে মুসলমানগণ, যে তোমরা বলো যে আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি স্বনির্ভর এবং সর্বনির্ভরস্থল, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। এবং তোমরা যখন খ্রিস্টানদের ফেতনা দেখবে, মসীমাদের আগমনের চিহ্ন তোমরা হবে, তখন এই দোয়া করবে, আমি সকল মানুষের শত্রুতা থেকে সেই কথার আশ্রয় চাই যিনি প্রভাতের মালিক, অর্থাৎ যিনি আলো সৃষ্টিকারী, এবং আমি সেই অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যা খ্রিস্টানদের ফেতনা এবং মসির অস্বীকারীর ফেতনা, তার থেকে খোদার আশ্রয় চাই। এবং সেই সময়ের জন্য দোয়া করছি যখন অন্ধকার চরম রূপ পরিগ্রহ করবে, অমানিসা ছেয়ে যাবে এবং সেই ধরনের যুদ্ধবাজ লোকদের অনিষ্ঠ থেকে আশ্রয় থাই। হুজুর খুব দ্রুত পড়ছেন, আমি এখানে ধরতে পারিনি, এমন কঠিন অবস্থা এবং বিপদ আপদ আসবে যার থেকে আমি তোমাদের আশ্রয় চাই, যারা অনিষ্ট সৃষ্টি করার জন্য মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেবে। যখন অজ্ঞ বিরুদ্ধবাদীরা আপত্তি করে এবং মিথ্যাবাদী আখ্যা দেয় এবং অনিষ্ট সৃষ্টি করার জন্য তাদের মধ্যে ফুৎকার সৃষ্টি করা হয়, অর্থাৎ এরা ওই সমস্ত মানুষ ইসলামের সূক্ষ্ম যে বিষয়গুলি আছে তখন তারা প্রতারণা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য মানুষকে সূক্ষ্ম বিষয় বলে উপস্থাপন করে, যাতে মানুষের মধ্যে বিকৃতি সৃষ্টি করতে পারে। এবং এরা দু ধরনের মানুষ, এক হচ্ছে প্রকাশ্য বিরুদ্ধবাদী এবং ইসলামের শত্রু, যেভাবে পাদ্রী যারা খুঁজে ও আপত্তি করার জন্য খুঁজতে থাকে, আর দ্বিতীয় হচ্ছে মুসলমান ওলামা যারা নিজেদের ভুল ত্রুটিগুলো ছাড়তে চায় না এবং প্রবৃত্তের তাড়নার বশবর্তী হয়ে খোদাতলার যে ধর্ম আছে তার মধ্যে বিকৃতি সৃষ্টি করতে চায় এবং কোনো
খোদার পালোয়ানের সামনে তারা সৎসাহের সাথে আসতে চায় না, বরং তারা আপত্তি লেখার মাধ্যমে এবং কুমন্ত্রণের মাধ্যমে আপত্তি করতে থাকে। অনেক সময় তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমন্ত্রণ জানানো হয় কিন্তু তারা আসে না। বলেন এভাবে বিভিন্ন ধরনের সমস্যা খোদা তালার যে মনোনীত বান্দা তার পথে সৃষ্টি করা হয়। তারা কোরআনের অস্বীকারী যে তাদের উদ্দেশ্যের তার উদ্দেশ্যের বিরুদ্ধে, অর্থাৎ খোদার যে উদ্দেশ্য তার উদ্দেশ্যের বিরুদ্ধে গিয়ে তারা ব্যাখ্যা করে। তারা নিজেদের এমন অপকর্ম দ্বারা যারা কোরআনের বিরুদ্ধবাদী তারা শত্রুদের যে বিশ্বাসে বিশ্বাস রাখে শত্রুদেরকে সাহায্য করে। অনুরূপভাবে তারা তোমাদের মনে কুমন্ত্রণা সৃষ্টি করে তোমাদেরকে ধ্বংস করতে চায়। অতএব আমরা তাদের অনুষ্ঠ থেকে খোদার আশ্রয় লাভ করতে চাই। এছাড়া আমরা তাদের অনুষ্ঠ থেকেও খোদার আশ্রয় চাই যারা হিংসা করে এবং হিংসা করার পথ খুঁজে বেড়ায়, এবং আমরা সেই সময় থেকে আশ্রয় চাই যখন তারা অনিষ্ঠ হিংসা করতে আরম্ভ করে। যখন বলো যে তোমরা এই দোয়া করো যে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে, যা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করে এবং তাদেরকে ধর্ম বিমুখ করতে চায়, তখনও কখনো স্বয়ং এবং কখনো মানবের রূপ ধরে আমি এ ধরনের অনিষ্ট থেকে খোদার আশ্রয় চাই। সেই খোদা যিনি মানুষের মালিক, মানুষের অধিপতি, মানুষের খোদা, মানুষের উপাস্য। এ কথার প্রতি ইঙ্গিত এমন এক যুগ আসতে যাচ্ছে যখন মানুষের মধ্যে মানব দরদ থাকবে না, যারা সত্যিকারী ন্যায় বিচার থাকবে না, যা বাদশাহদের জন্য রাজাদের জন্য আবশ্যক। তখন খোদা তালা সেই সত্তা হবেন যিনি বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল হবেন। অতএব এই সকল কথা শেষ যুগের দিকে ইঙ্গিত করছে, যখন আমানত এই পৃথিবী থেকে উঠে যাবে। মোট কথা কোরআন শুরুতে মাগদুবে আলাইহিম ওয়ালাদ দাল্লিনের উল্লেখ করেছে এবং কোরআনের শেষ অংশ যেভাবে আয়াত লাম ইয়ালেদ ওয়ালাম ইউলাদ বলেছে, অতএব এই কথা এর প্রমাণ বহন করে যে এই সকল আয়োজন আল্লাহ তাআলা মানুষকে তাকিদ উপদেশ দেওয়ার জন্য করেছেন। মসিহ মাউদ এবং খ্রিস্টান ধর্মের যে বিজয় একে দৃষ্টিপটে রেখেছেন এবং ইসলাম যেন উজ্জ্বলভাবে সমহিমায় প্রকাশিত হয়, যে খোদার মসিকে খোদা বলে মানা এটি আল্লাহ তাআলার দৃষ্টিতে এমন একটি ঘৃণ্য কাজ এবং খোদা তালার ক্রোধের কারণ যে এমন যে এর ফলে খোদা আকাশ বিদীর্ণ হতে চায়। অতএব সূক্ষ্মভাবে এ বিষয়ের প্রতি ইঙ্গিত যে মানুষ খোদা থেকে দূরে সরে যাবে। এবং এখানে আমি বুঝতে পারিনি, এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মানুষ এভাবেই ইসলাম বিজয় লাভ করবে এবং মানুষ যেন ধ্বংসপ্রাপ্ত জানোয়ারের মতো হয়ে যায় এটি আল্লাহ তাআলা চাননি। বরং বলা হয়েছে কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের যে ধর্ম এটি নষ্ট হবে না, বরং বৃদ্ধি পেতে থাকবে এবং যারা জন্তু জানোয়ারের মতো চিন্তাভাবনা ছাড়াই হযরত মসীহকে খোদা মনে করতে থাকবে এ পর্যন্ত যে কিয়ামত তাদের উপরে নেমে আসবে। সূরা ইখলাস সম্পর্কে তিনি আরো বলেন, জিন তাকে বলা হয়েছে যে গোপনে আক্রমণ করে এবং ভালোবাসার আতিশয্য দেখিয়ে আক্রমণ করে, শত্রুতা করে। যেভাবে এই ভালোবাসার পরিণতি তাই হওয়া উচিত যা প্রথমে হয়েছিল, আদম বিপদগ্রস্ত হয়েছে, তখন খোদা তার সবচেয়ে বেশি হিতৈষী হয়েছেন। তো খোদাতলা মানুষের জন্য জীবন সঞ্জীবনী পেশ, শয়তান মানুষের সামনে বন্ধু সেজে আসে এবং জীবন সঞ্জীবনী উপস্থাপন করতে চায়, যাতে বলা হয় যে পরিশেষে খোদাতলায়। এতে এটি বোঝানো হয়েছে যে শেষ যুগে একজন আদম আসবে। কোরআন শরীফের শুরু অর্থাৎ সুরা তালিমের সুরা ফাতে এই শিক্ষা দেওয়া হয়েছেন। সকল অভিধান তফসিরকারগণ এই ব্যাখ্যা করেছেন যে জাল্লিন অর্থ হচ্ছে খ্রিস্টান এবং পরিশিষ্যে যে কথা দ্বারা শেষ হয়েছে কোরআন, কুলাউজুর বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিন আল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের পূর্বে কুল হু আল্লাহু আহাদ খোদা তালার তৌহিদ বর্ণিত হয়েছে এবং এভাবে তৃতীয়বাদের অপনোদন করা হয়েছে। এরপর সুরা নাস বর্ণনা করা এটি সুস্পষ্ট প্রমাণ বহন করে যে খ্রিস্টানদের দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ সর্বশেষ উপদেশ এটি দেওয়া হয়েছে, শয়তান থেকে রক্ষা পাও, কেন শয়তান সেই শত্রু যাকে এই সুরাতে খান্নাস বলা হয়েছে, কুমন্ত্রণদানকারী।
এবং একথা বলা হয়েছে যে তোমাদের প্রভু প্রতিপালক আশ্রয়ে আসো, এর অর্থ হচ্ছে যে কোনো বাহ্যিক বিষয় নয়, যে আধ্যাত্মিক ব্যাপার, খোদা তালার মারেফাত তত্ত্ব এবং খোদা তালার প্রকৃত জ্ঞান তোমরা লাভ করো, তাহলে এর থেকে তোমরা রক্ষা পাবে। এটি মৌলিক একটি বিষয়, স্মরণ রাখা উচিত। খোদা তালার মারেফাত এবং তত্ত্ব এবং সত্য তোমরা জানার অনুধাবন করার চেষ্টা করো, তাহলে তোমরা শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাবে। শয়তান খ্রিস্টানদের আকারে বা অন্য কোনো আকারে আক্রমণ করে। এই সেই যুগে শয়তান এবং আদমের শেষ যুদ্ধের উল্লেখ রয়েছেন। শয়তানের যুদ্ধ খোদা এবং তার ফেরেশতার সাথে, আদমের সাথে হয়, আর খোদা তালা তাকে ধ্বংস করার জন্য পুরো আয়োজন করে রেখেছেন। খোদার মসি তার মোকাবেলা করবে। এই শব্দ মসি, এর অর্থ আরবি এবং ইব্রানিতে, হিব্রুতে মসি বলা হয়েছেন, হাদিসে মসি লেখা হয়েছেন, কোরআন শরীফে খলিফা বলা হয়েছে। মোট কথা, এই শেষ যুদ্ধে খাতামুল খলাফা, অর্থাৎ যিনি ষষ্ঠ সহস্রাব্দের খলাফা, তিনি বিজয় লাভ করবেন, জয়যুক্ত হবেন। অতএব এই যুগ ইসলামের বিজয়ের যুগ। যত পরাশক্তি চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ তাআলা আহমদীয়দের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। দোয়া করতে থাকুন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দৃশ্য অবলোকন করান। পরিশেষে যেভাবে আমরা কতক দোয়া করে থাকি, আমি দোয়া করব এবং এরপর দোয়া করাবো। সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য অনেক দোয়া আছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পরিবারের জন্য, পরিজনের জন্য আল্লাহ তাআলা যেন তাদের বুজুর্গ পিতৃপুরুষের পদাঙ্ক অনুসরণে তৌফিক দিন, সব ধরনের ধর্মীয় দুর্বলতা থেকে তাদেরকে মুক্তি দিন, এবং সর্বপ্রথম তাদের দায়িত্ব বর্তায় যে হযরত মসীহ মাসুমের আবির্ভাবের মূল উদ্দেশ্য যেন তারা পূর্ণকারী হয়, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিন। অতীতের বুজুর্গদের জন্য, সালেদের জন্য এবং বিশ্ব মুসলমানদের জন্য সাধারণভাবে আপনারা দোয়া করুন যে আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি সৃষ্টি করে দেন। এখন সৌদি আরবে তারা ঐক্যের নামে সম্মত হয়েছিল, কিন্তু সেখানে তারা সিদ্ধান্ত করেছে, যেহেতু ন্যায় বিচার সুলভ তারা সিদ্ধান্ত করেননি, এই জন্য এটি কার্যকর হয়নি। কেননা সেই সিদ্ধান্ত পাশ্চাত্যের যে শক্তি এবং তাদের ইঙ্গিতেই করা হয়েছিল। বিশ্ব জামাতে আমাদের জন্য, জামাতের সকল সদস্য সদস্যের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সব ধরনের বিপদ আপদ, দুশ্চিন্তা এবং অস্থিরতাকে রক্ষা করুন। জামাতের জন্য, ওয়াকফে জিন্দগিদের জন্য, ওয়াকফে নওদের জন্য আল্লাহ তাদেরকে অঙ্গীকার পূর্ণ করার তৌফিক দিন, এবং সর্বদা তাদেরকে নিজ সুরক্ষার চাদরে আচ্ছাদিত করে রাখুন। এবং যারা বিভিন্ন স্থানে খলিফার পক্ষ থেকে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাদের সাহায্য করুন। আল্লাহ তাআলা দাজ্জালের অনিষ্ট থেকে বাঁচা রক্ষার জন্য, তাদের কুটচাল এবং অনিষ্ট থেকে বাঁচানোর জন্য দোয়া করুন। কেননা এই কর্মই তারা সত্যকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আজ ইসলামের প্রচার এবং আহমদীয়দের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্দেশ্য পূর্ণ করার তৌফিক দিন। আহমদী শহীদদের জন্য এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন শহীদদের পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারদেরকে সৎসাহস এবং বীরত্ব দান করুন। আল্লাহ রাস্তায় যারা বন্দী আছেন, আসিরানে রাহমাল্লাহ, তাদের নিঃশর্ত মুক্তি এবং তাদের পরিবার পরিজন যারা সাময়িকভাবে তাদের আশ্রয় থেকে তারা দূরে আছে, তাদের জন্য দোয়া করুন। এই বন্দী কেবল পাকিস্তানেই নয়, বরং অন্যান্য দেশেও আল্লাহ রাস্তায় বন্দী আছেন, আল্লাহ তাআলা তাদের মুক্তির ব্যবস্থা করুন, সসম্মানে মুক্তির ব্যবস্থা করুন। আর আরব দেশে নৌবাহিনী যারা এক বছর বা 1 বছর হয়েছে, তাদেরকে এই অপরাধে গ্রেফতার করা হয়েছে এবং জেলখানায় বন্দি রাখা হয়েছে, এবং অত্যন্ত দ্রুততার সাথে তারা এই কঠিন পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং দৃঢ়তা দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। ব্যক্তিগতভাবেও
আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ সমস্যা কবলিত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধারের ব্যবস্থা করুন। সব ধরনের যারা রোগী আছেন তাদেরকে আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। তাদের জন্য যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করুন। যারা অনেকে ঋণগ্রস্ত আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুন। এই ঋণ মুক্তির দিন চিঠিপত্র আসে বিশেষভাবে যেখানে দরিদ্র দেশ, যেখানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, যেখানে মানুষ সমস্যা কবলিত আছে, তাদেরকে এ ধরনের সমস্যা থেকে উদ্ধার করুন। সমস্ত বিপদগ্রস্ত যারা রাজনৈতিক জুলুম অত্যাচারের লক্ষ্যস্থলে পরিণত হয়েছে বা অন্যান্য অত্যাচারের লক্ষ্যে পরিণত, আল্লাহ তাআলা সবার মুক্তির ব্যবস্থা করুন। যে অর্থনৈতিক যে দুরবস্থা, এর কারণে গোটা বিশ্বে প্রত্যেক ব্যক্তি, প্রতিটি মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার শিকার, আল্লাহ তাআলা তাকে সাহায্য করুন এবং তাকে এই দুরবস্থা থেকে মুক্তি দিন। বিভিন্ন পুরুষ নারী যাদের দাম্পত্য কলহের চিঠিপত্র আসে, আল্লাহ তাআলা তাদেরকেও বুদ্ধি দিন, যেন তারা নিজেরা বসে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ঝগড়া বিবাদের সুরাহা করেন এবং তারা কমপক্ষে নিজেদের সন্তানদের জন্য, কেননা অনেক সন্তানের পিতামাতা আছেন, তারা চিন্তা ভাবনা করে পারস্পরিক সম্পর্ক বন্ধন যেন সুদৃঢ় করেন। আল্লাহ তাদেরকে এর সৌভাগ্য দিন, তৌফিক দিন। যারা বিধবা আছেন, ইয়াতিম আছেন এবং ওই সমস্ত মানুষ যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে সর্বাবস্থায় যেন তাদের সাহায্যকারী এবং রক্ষক হন। এমন সন্তানদের জন্য যাদের বিয়ে শাদি দেরি হচ্ছে না, এটা বিপদের কারণ হয়, আল্লাহ তাআলা দ্রুত তাদের বিয়ে শাদির ব্যবস্থা করুন। যারা নিঃসন্তান তাদের জন্য দোয়া করুন, ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম সফলতা দিন এবং তাদের শিক্ষার, উচ্চ শিক্ষার যে আশা আকাঙ্ক্ষা তারা যেন পূর্ণ হয়। অনেক চিঠি তারা লেখেন, যারা বেরোজগার বেকার তাদের জন্য, যারা ব্যবসায়ী আছেন সবার জন্য আপনারা দোয়া করুন, যারা কৃষক তাদের দোয়া করুন। অনেক এলাকা থেকে চিঠি আসেন যে দোয়া করুন যাতে বৃষ্টি হয়, আল্লাহ তাআলা যেন তাদের ভালো ফসল দেয়, উত্তম ফসল দেয়, বৃষ্টি যাতে হয় তাদের, তারা যেন উত্তম ফসল ঘরে তুলতে পারেন। যারা মামলা মোকদ্দমায় জর্জরিত, কাদিয়ানের দরবেজদের জন্য, রাবোয়াবাসীদের জন্য, পাকিস্তানবাসীদের জন্য, কেননা আজকাল সবচেয়ে বেশি আইনগতভাবে পাকিস্তানের আহমদিরা সমস্যা কবলিত। ইসলামের নামে যাদেরকে কষ্ট দেয়া হচ্ছে, তা বিশ্বে যেখানেই বসবাস করুক না কেন, তাদেরকে এদিক থেকেও সবচেয়ে বেশি কষ্ট আহমদিরাই ভোগ করছে। জামাতের যে পরীক্ষার যুগ, এই যুগ দ্রুত শেষ হওয়ার জন্য দোয়া করুন। ওয়াকফে জাদিদ এবং তাহরিকে জাদিদের আর্থিক কোরবানিতে যারা কোরবানি করেছেন নিষ্ঠাবান, যে 29শে রমজানের পূর্বে যাদের, যারা আদায় করে দিয়েছেন, তাদের ধন সম্পদ এবং জনবলে আল্লাহ তাআলা প্রভূত বরকত দিন। এরপর বিশ্বের যেখানেই যে কোনোভাবে জামাতের সেবায় যারা জড়িত আছে, কর্মী নারী পুরুষ যেই হোক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন, সহায়তা করুন, তাদের সুরক্ষা বিধান করুন, তাদের বিপদাপদ দূর করুন। এমটিএর কর্মী আছে এবং অন্যান্য কর্মী যারা আছেন তাদের জন্য দোয়া করুন। যারা এ যুগের মন্দ প্রভাবে প্রভাবিত হয়েছে তাদের জন্য দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসের দোয়া, রব্বে ইগফিরলি আতি আতি ওয়াজহালি ওয়া ইয়াসরাফি ফি আমরিহি ওয়াল্লি মা আনতা আলামু বিইলমি। আল্লাহ মাগফিরলি হাদায়া ওয়া আমাদি ওয়া জাহলি ওয়া হাজলি ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহ মাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরতু ওয়া মা আলানতু আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাকে আমার আমার পাপ ক্ষমা করো, আমার সকল বিষয়, আমার জ্ঞানগত অজ্ঞতা এবং অনিষ্টের
ক্ষতি থেকে রক্ষা করো, সেই ক্ষতি থেকে রক্ষা করো, অনিষ্ট থেকে রক্ষা করো যা তুমি আমার চেয়ে বেশি জানো। হে আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা করো, আমার আমার জানা অজানা সকল ভুল ত্রুটি ক্ষমা করে দাও যা আমার মাঝে আছে, যে ভুল ত্রুটি আমার দ্বারা সংঘটিত হয়েছে এবং যা সংঘটিত হয়নি, যা গোপনে আমার মাধ্যমে সংঘটিত হয়েছে তার অপরাধ ক্ষমা করে দাও। তুমি আগে এগিয়ে নিয়ে যাও, তুমি পিছনে সরিয়ে দাও, তুমি সব কিছুর উপর সর্বশক্তিমান। হে আল্লাহ, আমি আমি আমাকে তোমার হাতে সোপর্দ করছি, তোমার উপর ভরসা করি, তোমার উপর ইমান আনি এবং তোমার প্রতি বিনত হই এবং তোমার শক্তিতে বিরোধীদের সাথে মোকাবেলা করি, তোমার সামনে সকল বিষয় রাখছি। তুমি আমার আগের পিছের গোপন প্রকাশে সকল গুণা ক্ষমা করে দাও, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি ছাড়া কেউ নেই। হে আল্লাহ, তুমি আমার প্রভু প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা, আমি তোমার অঙ্গীকার পূর্ণ করছি, পূর্ণ করার চেষ্টা করেছি যত শক্তি আছে। আমি অনিশ্চয়কারীদের অনিশ্চয় থেকে তোমার আশ্রয় চাই এবং আমার উপর তোমার যে নিয়ামত রয়েছে তার স্বীকার করছি এবং আমার দ্বারা যে গুণা ঘটিত সংঘটিত হয়েছে তা স্বীকার করছি। তুমি ক্ষমা করো, তুমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নাই। হে আল্লাহ, আমি এমন হৃদয় থেকে তোমার কাছ থেকে আশ্রয় চাই যার মধ্যে বিনয় নেই, এমন দোয়া থেকে আশ্রয় চাই যা গৃহীত হয় না, এমন মানুষ থেকে আশ্রয় চাই যা কখনো পরিতৃপ্ত হয় না, এমন জ্ঞান থেকে যা কখনোই উপকারী নয়, এবং এই চারটি জিনিস থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হ্যাঁ হৃদয়সমূহ নিয়ন্ত্রণকর্তা, তুমি আমার হৃদয়কে তোমার ধর্মের উপর সুপ্রতিষ্ঠিত করে দাও। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়ত তাকোয়া, আমি তোমার কাছে হেদায়ত তাকোয়া পবিত্রতা আর প্রাচুর্য ঐশ্বর্য কামনা করি। আল্লাহ মাইনা জালুকা ফি নূরি মিন ওয়া নাউযু বিকা মিন শুরুরি হিম, আমরা তোমাকে আমার হৃদয় তোমার প্রতাপ যেন হৃদয়ে ভরে যায় এবং এদের অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লাহ মাইনি আসালুকা হুব্বাকা হুব্বা মাই হুব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিন আল মাইল বারিদ। হে আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং ওই সকল মানুষের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে। হে আল্লাহ, সেই কাজের ভালোবাসা, সেই কাজ যে কাজ তোমাকে তোমার ভালোবাসা আমাকে তোমার ভালোবাসা পাইয়ে দিবে, আমার জান, আমার পরিবার পরিজন এবং ঠান্ডা পানি চেয়েও তোমার ভালোবাসা প্রিয়। হযরত মুসা আলাইহিস সালামের কত দোয়া আছে, হে সকল ভালোবাসার চেয়ে সবচেয়ে ভালোবাসার যোগ্য, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিষ্ঠাবান বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করো। আমরা তোমার গুণাগার বান্দা এবং আমাদের উপরে প্রবৃত্ত তাড়না চেয়ে আছে, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং বিপদাবলী থেকে রক্ষা করো। হে আমাদের মহসিন এবং খোদা, আমি তোমার এক বান্দা আর অজ্ঞ বান্দা জুলুম থেকে জুলুম দেখেছো, অনুগ্রহ করেছো আর গুণার চেয়ে গুণা দেখেছো এবং অনুগ্রহ করেছো, সর্বদা দুর্বলতা ঢেকে রেখেছো এবং তোমার অগণিত নিয়ামত দ্বারা আমাকে সম্মানিত করেছো। আমার এই অজ্ঞ এবং নালায়কের উপর তুমি রহম করো এবং আমাকে ক্ষমা করো এবং আমাকে আমার এই দুঃখ থেকে মুক্তি দান করো, কেননা তুমি ছাড়া আর কোনো মুক্তির আর কেউ নেই, মুক্তি দেওয়ার আর কেউ নেই। আমি রব্বুল আলামিন, এরপর দোয়া, হে রব্বুল আলামিন, আমি তোমার অনুগ্রহ রাজির কৃতজ্ঞতা প্রকাশে ক্ষমতা রাখি না, তুমি পরম দয়ালু কৃপালু, আমার প্রতি তোমার অশেষ অনুগ্রহ রয়েছে, আমার পাপ ক্ষমা করে দাও যাতে আমি ধ্বংস না হয়ে যাই, আমার হৃদয়ে তোমার বিশেষ ভালোবাসা সৃষ্টি করো যাতে আমি প্রাণ লাভ করি, আমার দোষ ত্রুটি ঢেকে রাখো আর আমাকে দিয়ে এমন কর্ম করাও যার দ্বারা তুমি সন্তুষ্ট হবে, আমি তোমার দয়ার দৃষ্টির বা তোমার চেহারার দোহাই দিয়ে এ বিষয়ে হতে আশ্রয় চাই যাতে তোমার আমার উপর তোমার ক্রোধ বর্ষিত না হয়, দয়া করো আর ইহো পরকালীন বিপদাবলী হতে আমায় রক্ষা করো, কেননা সকল প্রকার দয়া ও কৃপা তোমার হাতে রয়েছে। আমিন সুম্মা আমিন। এখন আমার সাথে দোয়া করুন,
آمین اللهم آمین. اچھا سنتیں پڑھ لیں پھر نماز اس کے بعد جنہوں نے وضو کرنا ہو تو کر لیں، جنہوں نے نہیں کرنا وہ سنتیں پڑھ لیں.